এত কষ্ট করে যাই সুরমন দিয়ে জলসা মাহফিল কায়েম করিয়েছেন। একটু পিছিয়ে দাও তো বক্স, পিছনের দিকে যাই কি দেখো তো, আপনি বক্সের সাউন্ডটা বাড়ান, একটু বক্সের সাউন্ডটা বাড়িয়ে দেন, রিভার্ব দেন, মাস্টার বাড়ান, আরো আওয়াজ উঠবে, আরো বাড়িয়ে দেন। এলাকার জওয়ান যুবক ভাইয়েরা আমার ভাইয়েরা বিদেশে কাজকর্ম করে, অনেক কষ্ট করে মেহনত করে আজকের এই জলসার বাগানকে সাজিয়েছে। গুণাগার কলকাতা টালিগঞ্জ থেকে আপনাদের খেদমতে আপনাদের ভাই হাজির হয়েছে। জানি না কোন নেক বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতের বাগান এ বাগান সৃজন করেছে। আল্লাহর জান্নাতের বাগান তারা এ বাগানের ফুল ফোটানোর চেষ্টা করেছে। যারা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান এ জান্নাতের বাগানে এসে বসেন, গুনাগার 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 হয়ে যদি আল্লাহ ডাকে সাড়া দিয়ে কবরের জীবনে চলে যায়, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে এই জান্নাতে বাগানে বসার ওসিলা করে, আমার আল্লাহ পরকালে তাদেরকে জান্নাত নসিব করার। তাই গুনাগার আপনাদের খেদমতে হাজির হয়েছে, অনুরোধ করি যারা আশেপাশে আছেন প্রত্যেকে চলে আসুন। আপনারা যারা এখানে এসে বসেছেন আমরা সকলে মিলে আল্লাহর আসমানের নিচে ওই জমিনের উপরে দাঁড়িয়ে সকলে মিলে গান ভরে নবী পাকের সামনে সালাত ও সালাম তেলাওয়াত করব। ইয়া নবী সালাম, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন বাবা চলে আসেন, চলে আসেন ভাই, আমার কমিটির ভাইরা আসে, সকলে মিলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে করুন, ইয়া নবী সালাম। মাদালিল্লাহ আহিনা
يا حبيب ربك الله او كعبة بندك نبي او مدينة بكت يا حبيبي سلامك صلوات الله عليك توفى دشتو چلے نبی کے أعوذ بالله من الشيطان الرجيم بسم الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم على إنما
أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدقت يا رسولنا پہلے
কৌশল কে লোটিঙ্গে মজারি ভর ভর কে কৌশল ফরমা কমলি আলেনে দিন মিলা মান মিলা দিন মিলা মান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা জো সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা হম জানো দিল সে প্যারা মোহাম্মদ মোহাম্মদ কি হাম হে আমারা মোহাম্মদ মেরে আঁখো কা পুতলি মে জলায়ে মোহাম্মদ মেরে দিল কি আয়না মে নকশা হে মোহাম্মদ কই জন্নাথ মে যায়েগা কই দোজখ মে পৌঁছেগা মদিনে কে তরফ দৌড়েঙ্গে দিওয়ানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মোহাম্মদ আমার শোনা চোদ্দ মানিকেরা সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু আপনাদের এই হুগলি জেলা ফুরফুরা শরীফ পাক পবিত্র জমিন এই ফুরফুরা শরীফের পার্শ্ববর্তী এলাকা এ বাঁধপুরের জমিনে আল্লাহ করে এমন এমন আল্লাহর অশেষ মাহবুব বান্দা ওলি বান্দারা আজ পর্যন্ত শায়িত আছে যে আল্লাহর ওলি ওসিলা করে
আজ পর্যন্ত বাঁধপুর এলাকা, হুগলি জেলা এলাকা, ফুলফুলার জমিনের এলাকার মানুষেরা, আমরা জানি আমরা গুনাগার, আমরা জানি আমরা নেককার, আমরা জানি আমরা পাপী বান্দা, তারপরেও আজ পর্যন্ত আমার আল্লাহ আমাদের এই হুগলি জেলার মানুষদের ঘরে আল্লাহর ওলির উসিলা করে সমস্ত রকম বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবু, আমরা যারা এখানে এসে বসেছি খুব ভালো করে বোঝেন, খেয়াল করে দেখে, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি তাকদীর তাকদীর নসীব। আপনাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় চলে যান, হিন্দু খ্রিস্টান কুলি মুচি বাগদি কাওরা ইতর ইহুদি নাসারা সকলে মানুষ হিসাবে আছে। আপনাদের বাঁধপুর এলাকার যে মুসলমান বলে যারা দাবি করে, আমাদের মধ্যে যারা আমরা উম্মতি মুহাম্মাদি হিসেবে দাবি করি, আমাদের মধ্যে একটু খেয়াল করে দেখে, আমাদের এলাকার ওই খাল পাড়ে ও পারের মানুষগুলো যারা আছে, তারা মতো হাতওয়ালা, পাওয়ালা, নাকওয়ালা, চোখওয়ালা, কানওয়ালা একই রকম মানুষ, তারপরে আজও পর্যন্ত দুনিয়ার জমিনে ওরা ইমানদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি, হ্যাঁ না না জেনে বলে। কিন্তু ওদের মতো আমরাও একই রকম মানুষ, আল্লাহ পাক বড় ভালোবেসে মহব্বত করে প্যার করে আপন করে নিয়ে আপনার আমার মতো ওদেরকে মানুষ করে কাফিরুন কাফিরের বাচ্চা বানিয়ে দিল। কিন্তু আপনাকে আমাকে আমার আল্লাহ বড় মহব্বত করে প্যার করে আপন করে নিয়ে ইয়া আইহাল কাফিরুন ইয়া আইহাল মুনাফিকুন মুনাফিকের বাচ্চা বলেনি। আল্লাহ আমাদের ঘরে জান্নাতি ইয়া আইহাল্লাযীনা আমানু ঈমানদার বলে ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামবাসী বাপ ভাইরা মুরব্বী বাবাজিরা অনেকে আছেন মাঠে ঘাটে চাষবাস করেন, অনেকে আছে বিদেশে সোনার কাজ করেন, অনেকে আছেন চাকরি বাকরি করেন, অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, অনেকে আছেন ধান চালের ব্যবসা করেন, কিন্তু মনে রাখেন আমরা যারা আছি উম্মতি মুহাম্মাদি হিসাবে নিজেদের ঘরে দাবি করি, একটা কথা খেয়াল করেন। আজকের এই এলাকায় জলসা হচ্ছে, এই এলাকায় জলসার উপলক্ষ করে যে সমস্ত মানুষেরা আজ পর্যন্ত এখনো পর্যন্ত গাফেল হয়ে আছে নবীর মহব্বতে নবীর ভালোবাসে, একটা রাত জেগে যারা জলসার মেহফিলে এসে বসলো না, আল কদরি খয়রিহি খালপাড় এলাকার বাগদিদের যে স্থান দুনিয়ার জমিনে, মরনে কে বাদ কবর কা জিন্দেগি মেরা আল্লাহ কহতা হে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোর বাপ গেছে, তার বাপ গেছে, তার 14 পুরুষ গেছে, তারও 14 পুরুষ গেছে, শুধু হুগলি জেলার, হুগলি জেলা এলাকার বাঁধপুরের মুসলমান যারা আমরা যারা আছি, আমরা কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো বাবু? কেউ জোরে বলেন আমরা সকলে বেঁচে থাকবো। জলসা হচ্ছে, মাইক লাগিয়েছে, মাইকের আওয়াজ থেকে বাড়ি শুয়ে শুয়ে সিগারেট টানবো আর শুনবো, এরকম চিন্তা ভাবনার মানুষ আছে না? নাই। আবার তাবারক দেওয়ার সময় সবার ফার্স্ট কিন্তু ওরা কাতারে আগে লাইন দেবে বাবু, কথা বুঝতে পারেননি?
অনেক রকমের মানুষ আছে। আমি বোঝাতে চাচ্ছি বাবু, আমরা কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ থাকবো না, আমাদের পূর্বপুরুষ সবাই চলে গেছে। মরনে কে বাদ খবর কা জিন্দেগি, উসকে বাদ হাসর কা ময়দান, উসকে বাদ ফুল সিরাত কা বল আয়েগা, উসকে বাদ মিজান কা পাল্লা আয়েগা, উসকে বাদ দুনিয়া মে জিসকে নসিব মে জলসা কা মাহফিল মিল জায়েগা, উসকে নসিব মে মেরে আল্লাহ কা জান্নাত হালাল হো জায়েগা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। দুনিয়া মে জিসকে নসিব মে আল্লাহ কা ঘর মসজিদ মিল জায়েগা, জিসকে সর পর টোপি মিল জায়েগা, জিসকে মুহ মে দাড়ি মিল জায়েগা, জিসকে নসিব মে কুরআনুল কারীম মিল জায়েগা, জিসকে নসিব মে হাদিস শরীফ মিল জায়েগা, জিসকে নসিব মে ওলি আল্লাহ কা সাথ মিল জায়েগা, জিসকে নসিব মে আলেম উলামা কা সাথ মিল জায়েগা, জিসকে নসিব মে রমজান কা মাহফিল রমজান কা মাহিনা মিল জায়েগা, উসকে নসিব মে তো মেরা আল্লাহ কা জান্নাত ওয়াজিব হো জায়েগা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার জমিনে কপাল ফাটা বাপের বেটা মুসলমানের বাচ্চা নিজে মুসলমান বলে দাবি করি, আজকে জলসা হচ্ছে সত্যি করে বলেন, এখনো পর্যন্ত রাত 10টার পার হয়ে গেল, বাগদিপাড়া এলাকার কোনো মানুষ এসে এখানে বসেছে? কিন্তু আমার আপনার এলাকায় আমরা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আমরাও এসে বসি না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুসলমানের ছেলেরা, ইমানদার, আল্লাহওয়ালা নেকের বাবাজিরা, এই পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান ঘুরি উঁচি বাগদি কৌরা ইতো ইহুদি নাসারা, শিখ ইসাই পাঞ্জাবি গুজরাটি মিরাঠি মারাঠি বাঙালি বিহারি কুচবিহারি আহমেদাবাদি সেকেন্দরাবাদি হায়দ্রাবাদি মুর্শিদাবাদি কানপুর নাগপুর জয়পুর দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর হাওড়া জেলার পরে আছে আরো দুটো মেদিনীপুর, তামাম ইন্ডিয়ার জমিনের যারা নন মুসলিম, যখন মসজিদে আজান হয় হাইয়া আলা সালাগা, এসো মসজিদের দিকে হাইয়া আলাল ফালা, এতেই তোমাদের কামিয়াবি, এতেই তোমাদের ভালাই। নন মুসলিম যারা আছে আল্লাহর আযানের ধ্বনি তারা শুনে জীবনে কোনোদিন মসজিদে আসে না, আসে না, আসে না। আল কদরি খয়রিহি, তাদের তকদির, তাদের নসিব, তাদের তো নসিব। মান্নে কাবাদে কাবার কা জিন্দেগি, ইমানদার মুসলমান যারা হবে তাদের কবরটা দু মাস খুলে পরে দেখবে তারা, কিন্তু তাদের লাশটা টাটকা পাওয়া যাবে। আমি যেটা বোঝাতে যাচ্ছি ভালো করে বুঝবেন, খেয়াল করেন, আমাদের এলাকার পাশের এলাকায় যে সমস্ত আমাদের মতো মানুষ আছে তারা কিন্তু আজানের সময় মসজিদে যায় না, তারা কিন্তু জীবনে আল্লাহ আল্লাহ করে রাখে না, তারা কিন্তু মোহাম্মদুর রসুলুল্লাহকে ভালোবাসে না। ভাইরা আবার বাবা জিরা নবীর উম্মা জুম্মা তানি, তারা কিন্তু ইমানদার ইমানদার মুসলমান আজও হতে পারেনি, তারা প্রত্যেকে নন মুসলিম, নন মুসলিম। তাই তারা যখন ইন্তেকাল হয়ে যায় তাদেরকে কিন্তু কবরে শায়িত করা হয় না, তাদের কিন্তু শ্মশানে তুলে দেওয়া হয়। মানুষ হয়েছে মানুষ, কিন্তু আমার আপনার মতো জান্নাতি মানুষ হতে পারিনি, কিন্তু আমি আপনি সেই তকদিরওয়ালা ইমানদারওয়ালা মুসলমান হয়েছি। ভূমিষ্ঠ হয়েছিলাম আমরা ইমানদার কলেমা পড়নেওয়ালার বাড়িতে এসেছি, কিন্তু আজও পর্যন্ত নিজেরা মুসলমান বলে দাবি করি, নিজেরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আজও পর্যন্ত আমরা মসজিদ ছিলাম না, আজও পর্যন্ত রোজার মাসে রোজা আজকের ফাঁকি দেওয়া বাদ দিলাম না, আজ পর্যন্ত জলসা নবীলেছে মুসলিম না, কিন্তু নবীর উম্মত উম্মুই নবীর উম্মত নবীর উম্মত বলি দাবি করি। ভাইরা আমার বাবাজিরা আমাদের খুন মনে রাখুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তারজাউন সুম্মা ইলাইনা তুরজাউন, আমরা প্রত্যেকে মরে যাব, মরে যাব, মরে যাব, কিন্তু আমাদের মরণটা নন মুসলিমের মতো না হয়ে যা। মাইকলা কি বেঁচে আছে? দুটো আল্লাহ পয়সা দিয়েছে, মাইক সেট কিনে ফেলেছে, কিন্তু কাজ কিচ্ছু জানে না, বিশ্বাস করেন।
যাই হোক বাবু, আমার পরে আরো বড় বড় হুজুর আসবে, ও আজ আজকের ফাটাফাটি হবে, বুঝতে পেরেছি। আমার সামনে যারা আমার মিডিয়ার ভাইরা আছে, কম বেশি কিছু কারেন্ট লাইনের কাজ জানে বোঝে, ওরাই বুঝতে পারছে কি হচ্ছে। যেটা বলছে তার উল্টোটা কাজ করছে, কিচ্ছু বোঝে না মাইকের। এই যে সাউন্ড হচ্ছে, এটা ফাংশনের আওয়াজ, এই আওয়াজের পিছনে ঢোল বাজতে হবে, বাঁশি বাজতে হবে, হারমোনি বাজতে হবে। আর ওই গায়ক যারা থাকবে ওই পিছনে গিয়ে দুকলি করে বলে আবার ওই পিছনের দিকে গিয়ে দুটন সিগারেট খেয়ে তারপরে আসবে। বক্তাদের এই সাউন্ডে ওয়াজ করে কাজ নয়। যাই হোক, প্রত্যেক দিন পালা পরে আজকেরও পড়েছে, 2 ঘন্টা কাটাতে হবে। তবে যতক্ষণ থাকবো কিছু কোরআন হাদিস থেকে বলি, টান দেওয়ার মতো মাইক আজকের নাই। যাই হোক, খুব ভালো করে বোঝেন। তাহলে আমি বলছিলাম, অল কদরি খয়রিহি ওয়াশারিহি মিনাল্লাহি তাআলা। মরবে সবাই, সবাই, সবাই মরবে। ওই পাড়ার নন মুসলিমও মরবে, আর এ পাড়ার মুসলমানও মরবে বাবা। কিন্তু বুকে হাত আল্লাহ বলছে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের ক্ষয় যাদেরকে পাঠিয়েছি, তোমরা প্রত্যেকে আমার মাহবুব বান্দা, তোমাদেরকে জান্নাত পাওয়ার জন্য তোমাদের কাছে নবী আমি আপনি মাইক বলছি বসেন। হ্যাঁ, কি বলছি, আমি মাইক খারাপের কথা বলছিনি, বলি মাইকওয়ালা যে এখানে চালনা করছে সে মাইকের কাজ জানে না, মাইকের কাজের কোয়াও জানে না, বোঝে না। ভাষণা মানে ইগো নয়, রিভাব নাও না, রিভাব মানে এটা রিভাব, এটা রিভাব নয়, মাইকের কথা বললে হবে। কিছু বুঝতে পারছো? শ্রোতাদের জিজ্ঞাসা করেন, ইকো দেয় এরকম ঢুক 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 করে আওয়াজ হচ্ছে, মাইকে কিছু বোঝা যায় না, এই আওয়াজটা রাখে, এটা রাখে, তাহলে এটা কি হলো? তখন তাকে বলছি মাইকের আওয়াজ ঠিক করে। আমি জানেন এখান থেকে সেই মুর্শিদাবাদে যাব, আবার একটা ওয়াজ করতে গেলে এই ঘাম বেরিয়ে যায়। বসেন, অসুবিধা নেই, হয়েছে, বসেন, যা হয়েছে ভালো করে বোঝেন, খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন। যে কথা বলছিলাম বাবু, আমরা মুসলমান, আমরা উম্মতি মুহাম্মাদি, উম্মতি মুহাম্মাদি বাবু। উম্মতি মুহাম্মাদি মানে এটা নয় যে এই দুনিয়ার জমিনের অনেক মানুষ আছে তাদের মতো আমাদের গা ভাসিয়ে চলতে হবে, তাদের মতো জীবন করতে হবে, এটা উম্মতি মুহাম্মাদি নয়। উম্মতি মুহাম্মাদি মানে হলো সালেন্ডার টু আল্লাহ, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। উম্মতি মুহাম্মাদি হলো আল্লাহ আল্লাহ রসুলের আদেশ ও নিষেধকে মেনে নিতে হবে, তারাই তো হবে উম্মতি মুহাম্মাদি, তারাই তো হবে প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা। বাবু, দুনিয়ার জমিনে 570 খ্রিস্টাব্দে একজন মানুষ এসেছিলেন যার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। পরিবর্তনের যুগে, অন্ধকার থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য, জান্নাতি জাহান্নামের আগুন থেকে তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, এ দুনিয়ার জমিনে যারা সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদেশ অনুসরণ করেছে, তার হুকুমকে মেনেছে, আমার আল্লাহ তাদেরকে তো ঈমানদার করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
ভাইরা আমার বাবা জিনা নবীর উম্মত উম্মত উনি খুব ভালো করে বোঝেন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানু লা ইয়াতামাসসালু ফি সূরাতি। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনের আখেরি জামানার 2023-এর ডিজিটাল উম্মাত উম্মাতানিরা, আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা যদি জান্নাত জান্নাত পেতে চাও তোমরা অজুটা বানিয়ে নাও, অজুটা বানিয়ে কোরআনের কাছে যাও, অজুটা বানিয়ে হাদিস শরীফের কাছে যাও, হাদিস শরীফের কাছে গিয়ে সুন্দরভাবে ওখান থেকে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করে দিয়ে গো দুনিয়ার জমিনে তোমরা জীবন যাপন করো। ও ভাইরা বাবা জিরা নবীর উম্মত উম্মত উনি খুব ভালো করে বুঝেন, খেয়াল করে লক্ষ্য করে দেখেন, আমাদের মধ্যে আমরা যারা এখনো পর্যন্ত বেনামাজি আছি, আমরা যারা নামাজ পড়ি না নামাজ পড়ি না, আমরা যারা এখনো পর্যন্ত 60 বছর 40 বছর তা করি কিন্তু আবার আমরা ঈদের নামাজ পড়ি, কিন্তু মাঝে মাঝে মদের আড্ডায় গিয়ে বসি, তার কারণ হলো এইটা 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 ভাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন নাসালাহু আলা মুহাম্মাদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ যে কোরআনটা নাজিল করেছিল এই কোরআনের জ্ঞানটা আম্মতি মুহাম্মাদি আমাদের উপরে নাই, আমার আল্লাহ পাক নবীর যে হাদিস গুনা আছে বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ, আজকের এই হাদিসের জ্ঞান গুলো আমাদের মধ্যে নাই, খুব ভালো করে বজায় খেয়াল করে লক্ষ্য করে রাখেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, বড় 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 আল্লাহর ওলি আপনাদের হতে হবে না, ও ভাইরা বাবা জিরা নবীর উম্মত উম্মত ধরে ফুল ফুরার দাদা হুজুর আপনাদের হতে হবে না, ছোট হুজুর হতে হবে না, মেজো হুজুর কেবলা হতে হবে না, না হুজুর কেবলা হতে হবে না, আমি আপনাদের শুধু অনুরোধ করব যদি যাওয়ার আশা রেখে ইমানদার 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 হা, ইমানদার হ। ও ভাইরা বাবারা নবীর উম্মত উম্মত উনি খুব ভালো করে বোঝে, এই পৃথিবীর জমিনের একটা কথা আপনাদেরকে বলতে চাই, একজন ছেলে অথবা একজন মেয়ে যদি ভোর ক্লাসে পরীক্ষা দেয়, ভোর ক্লাসে যদি পরীক্ষা দেয়, ভোর ক্লাসে যদি সে 1 নম্বর রোল করে, পরবর্তী স্থান কিন্তু হাই স্কুলে হয়, আর যে মানুষটা আছে বাচ্চাটা আছে বাচ্চাটা আছে ছাত্র ছাত্রী ফোর ক্লাসে পাস করলো, পাস করার পরে 1 রোল করতে পারলো না, কিন্তু ওই বাচ্চাটা ওই ছাত্র ছাত্রীটা 100-এর মধ্যে 30টা নাম্বার তুলেছে, 30 নাম্বার করে পাস করেছে, কিন্তু 1 নাম্বার রোল সে করতে পারলো না, 2 নাম্বার রোল করতে পারলো না, জ্ঞানী মানুষ চালাক বাঙালি হুগলি জেলার এলাকার মানুষ, একটু মহাব্বতের সাথে অন্তর দিয়ে চিন্তা ভাবনা দিয়ে বলুন, এই ছেলেটা পাস করেছে ফোর ক্লাসে, ও কি আপনার প্রাইমারি স্কুলে থাকবে নাকি যে 1 নাম্বার রোল করেছে ওর মতো হাই স্কুলে যাবে, একটু বলে একটু বলে, আমি বলছি বড় বড় আল্লাহর ওলি আপনাকে হতে হবে না, 1 নম্বর রোল করতে হবে না, দুনিয়ার জমিনে জীবনে কোনোদিন মদের আড্ডায় যায়নি, জীবনে কোনোদিন তাসের আড্ডায় যায়নি,
জীবনে কোনদিন সুদের আড্ডায় যাইনি, কোনদিন সুদ খাইনি, সুদ খাইনি, কোনদিন নামাজ কাজা করলো না, তাহাজ্জুদের নামাজ কোনো সময় বাদ দিল না, যারাই করলো না তারাই তো দুনিয়ার জমিনের এক নাম্বার রোল করে আল্লাহর অলি হয়েছে। যেমন দাদা হুজুর, দাদা হুজুর, খাজা হুজুর, খাজা হুজুর, এই দুনিয়ার জমিনের এক নাম্বার রোল করে, এক নাম্বার রোল করে আল্লাহর জান্নাতটা তারা নিয়েছেন। এইবারে ভালো করে বুঝুন, খেয়াল করুন, আমি বলছিলাম এই দুনিয়াটা হলো পরীক্ষা নামক স্থান, পরীক্ষা নামক জায়গা। তবে এখানে যদি আপনি পাশ করতে পারেন তো তবে জান্নাতে যাবেন। তার মানে এটা নয় যে দাদা হুজুর হতে হবে, এক নাম্বারের আল্লাহ এক নাম্বারের ওলি আপনাদের হতে হবে। আমাদের জীবনে চলে এসেছে, এই বড় বড় আল্লাহ নদী হতে পারবো না। এই জন্য অনুরোধ করছি, অন্তত ইমানদার 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 হয়ে কবরে যান। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল, ওগো আল্লাহর কোরআন, আমরা হলাম তোমারই গোলাম, এই এতগুলো মুসলমান তোমার কাছে জানতে এলাম। আল্লাহর কোরআন সুন্দরভাবে জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার জোরে জোরে বলুন না, আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ওরে ইমানদার ইমানদার ইমানদার, তোরা যারা ইমানদার হবি, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ভয় কর। তবে ওই ভয়টা উল্টো পাল্টা হলে হবে না, ওই ভয়টা উল্টো পাল্টা ভাবে হলে হবে না, ওই ভয়টা কেমন ভাবে ভয় করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করার মতো ভয় করতে হবে। আচ্ছা বাবু, আপনাদের এই এলাকায় আবু বাকর বলে কোন মানুষ আছে কি? আবু বাকর বলে চলে গেছে, নেই কেউ আবু বাকর বলে মানুষ। আচ্ছা জুলফিকার বলে মানুষ আছে? বাংলা বোঝে না, মুখস্থ আজ করবে, মাফা তোমার কান্নাকাটি করবে, কি সুন্দর একটু হাহু দেন, আছে না নাই বলে। হ্যাঁ, এই কথাটা বুঝে নিয়ে রাখে, আপনারা যদি একটু উত্তর দেন আমার বলতে ভালো লাগবে, সহজ ভাবে কথা ঠিক কি নাই, তাই তো নাকি? আচ্ছা সাইফুদ্দিন বলে কোনো মানুষ আছে? আছে না, মাশাআল্লাহ। কালিমুল্লাহ বলে কোনো মানুষ আছে? হ্যাঁ। আচ্ছা এই যে কটা নাম বলেছি, ফুরফুরা শরীফের আল্লাহর ওলি মানুষ যারা আছে, ওনাদের জীবনের সাথে মিলছে কি নামটা? আমি কি বোঝাতে চাচ্ছি, আল্লাহর কোরআনটা বোঝাতে চাচ্ছি। আল্লাহ বলছে, ইমানদার হা ইমানদার হা জান্নাত, হা কত কত হি, ভয় করার মতো ভয় কর। ফুরফুরা শরীফের মেজহুদির কেবলার বড় সাহেব যাতে ছিল সাইফুদ্দিন হুজুর, আর আমাদের এলাকায় সাইফুদ্দিন আছে, দুজনে কি এক হবে? ওই সাইফুদ্দিন হুজুর জীবনে সুদের সাথে যুক্ত ছিল, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আমার আল্লাহ বলছেন সুদকে আমি আল্লাহ হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ও বাবু, ফুরফুরার আবু বাকর দাদা হুজুর কেবলা জীবনে কোনো সময় দাদা হুজুরের জীবনী পড়ে বুঝেছেন যে দাদা হুজুর কেবলা কোনো সময় তাসের আড্ডায় গিয়ে বসেছিল? কিন্তু আমি বোঝাতে চাচ্ছি উনিও মুসলমান, আরে আল্লাহ বলি তো দূর কাবার, বোঝাতে যে জামান তো দূর কাবার, আগে আল্লাহর বান্দা কথা ঠিক কি না? তাহলে আমার আপনার এলাকায়, আমার আপনার এলাকার যারা আবু বাকর আছে, আমার আপনার এলাকার যারা মঈনুদ্দিন আছে, উনি তো মঈনুদ্দিন চিশতি হয়েছে, মুসলমানটা আগে, আল্লাহর বান্দা আগে, আরে মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি তো পরে, আগে আল্লাহর বান্দা। আমি বলছি যে এক নাম্বার রোল করার দরকার নাই, এক নাম্বারের রোল আমরা পারবো না। আচ্ছা পাস করতে কি পারবো না বাবু? বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা জান্নাতে কে কে যাবেন একটু হাত তুলে দেখান তো।
জান্নাতে মাশাআল্লাহ নারে থাকবি, নারে থাকবি, নারে থাকবি। আচ্ছা জান্নাতে যেতে গেলে মিজানের পাল্লায় পাশ করতে হবে কি হবে না, জোরে বলে। আমি বলছি মিজানের পাল্লার আমলনামা নেকি আপনার এত বেশি করবেন যে নেকির পাল্লা ছিঁড়ে যাক ভেঙে যাক এরকম করতে হবে না। আমি বলছি আপনি পাস করেন, পাস নাম্বার কাটেন, কথা ভালো করে বলছি। ভাইরা বাবা জিরা নবীর উম্মত উম্মতানি, তাহলে যত দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালি আছে না ফুরফুরা শরীফ হয়ে যাক, রাজবি শরীফ হয়ে যাক, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাক, বসিরহাট আল্লাহ মারহুম আমির হুজুর হয়ে যাক, বাদপুর এলাকার বড় বড় আল্লাহ ওয়ালি মাহবুব বান্দারা শহীদ আছে ওনারা হয়ে যাক। আমি বলছিলাম ওনাদের মতো তো আমরা হতে পারবো না, পারবো না, আমরা অন্তত পাস করবো। পাস করার জন্য আল্লাহ কি বললো, হাম্মা তুকাতিহি, ভয় করার মতো, ভয় করার মতো ভয় কর, যে বান্দাটা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, যে বান্দাটা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে ওই বান্দাটা কোনো সময় বেনামাজি হতে পারবে না, ওই বান্দাটা কোনো সময় বেরুজগার হতে পারবে না, ওই বান্দাটা কোনো সময় তাসের আড্ডায় গিয়ে বসবে না, ওই বান্দাটা কোনো সময় মসজিদে আদর শুনে ভাই করার মতো ভাই কর, ভাই করেছিল কারা, দাদা হুজুর কেবল ভাই করার মতো ভাই করেছিল, তাই যখন মসজিদের আদান শুনত মসজিদে গিয়ে হাজার হয়ে যেত, তারা ভয় করেছিল কারা, ফুরফুরা শরীফের ছোট হুজুর ভাই করেছিল, ফুরফুরা শরীফের মা চাওলাদ ভাই করেছিল, এমন করে আল্লাহর মাহবুব বান্দারা ভাই করে। আমি বলছিলাম যারা ভাই করে তাদের জীবনটা একটু খেয়াল করুন, তারা তো কোনো সময় ভবিষ্যৎ করার জন্য নিজে খেয়ে দিয়ে বেঁচে থাকার জন্য হালাল ভাবে উপার্জন করছে, হারাম ভাবে উপার্জন করতে হয়নি, তথাপি তারা তাদের হায়াতের জীবন যতদিন ছিল ততদিন পর্যন্ত সম্মানের সাথে বেঁচে ছিল, আজকের দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আজও পর্যন্ত মানুষ সম্মান করে, কথা ঠিক কিনা? তাহলে আমি আপনি যদি চেষ্টা করি, আমি আপনি যদি চেষ্টা করি যে হালাল রুটি ভাগ করতে, আমি আপনি যদি চেষ্টা করি সুদ আমি খাবো না, আপনার বাচ্চার কি ভবিষ্যৎ হবে না? তাহলে বাগদি পাড়ার এলাকার মানুষেরা সুদ খায়, তারা উম্মতি মুহাম্মাদি বলে দাবি করে না। তুমি আমি মুসলমান, তুমি আমিও সুদ খাচ্ছি, ওদের মতো সুদ খাচ্ছি, ওদের সাথে আমাদের কোনো পার্থক্য হলো না, পার্থক্য হলো কারা, দুনিয়ার জমিনে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছে তাদের সাথে আমাদের জীবনের পার্থক্য হয়ে গেছে, কারণ তারা ছিল মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু তাদের মতো আমরা আল্লাহকে ভয় করতে পারিনি, পারিনি, পারিনি। ও ভাইরা বাবা জিরা আমার উপরে রাগ করবেন না, আমার উপরে ভুল বুঝবেন না, জীবনে প্রথমবার আপনাদের এলাকায় এসেছি, খুব ভালো করে বুঝেন, খেয়াল করেন, লক্ষ্য করে দেখেন, আমরা 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 কেউ জাহান্নামী হয়ে যাই, আমার আল্লাহ এটা চাই না, আমরা কেউ জাহান্নামী হয়ে যাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করবে না, আমরা কেউ জাহান্নামী হয়ে যাই, আল্লাহর ওলি মাহবুব বান্দারা আমাদের পীর হুজুররাও চাই না, আমরা কেউ জাহান্নামী হয়ে যাই, আমাদের মসজিদের ইমাম সাহেবও চাই না, আমরা কেউ জাহান্নামী হয়ে যাই, কেউ না চাইলে আমি জাহান নামে যাবো, শয়তানের বসবাসেই পড়ে আমরা নিজে থেকে জাহান্নামের রাস্তায় পা দিয়েছি, খুব ভালো করে বোঝে, আজকের এলাকায় এলাকায় এলাকা মসজিদ বেড়ে গেছে, এ পাড়া ও পাড়া ও পাড়া মসজিদ হয়ে গেছে, আজকে জলসা হতো যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা এখানে বসে আছেন, খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন, আগে বছরে একটা করে ওয়াজ হতো, সেই মাঠের মাঝখানে ফুরফুরা শরীফ থেকে হুজুর আসতো, কত সুন্দর আনন্দ, আজকের ওই জলসাটা ভাগ হয়ে কিরম কিরম হয়ে গেল, আর সেই কিরম থেকে ভাগ হয়ে পাড়ায় পাড়ায় হয়ে গেছে, পাড়া থেকে ভাগ হয়ে বংশ বংশ মিলে একটা জলসা দেয়, আবার কোন মানুষ একটা জলসা দেয়, আমি বলছি
দিলাম জলসা যত বাড়বে কোনো ক্ষতি তো নাই, মসজিদ যত বাড়বে কোনো ক্ষতি নাই, মসজিদ বাড়ল মসজিদ যখন বেড়েছে নামাজি বাড়ার দরকার ছিল কি ছিল না জোরে বলেন। একটু বাস্তব কথাগুলো বলছি, রাগ হচ্ছে কি? আমার পরে হুজুরটা আসবে ঘটনা দিয়ে ওয়াজ করবে, এটা বাস্তব কথা কয়েকটা বলে যায়। আচ্ছা বলেন তো বাবু, ওয়াজ মাহফিল বেড়েছে, এলাকায় সুদখোর কি কমেছে? আল্লাহ বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমুল খিনজির। খিনজির মানে বোঝেন তো নাকি? যারা খাস সর জবাই করে, সরের রক্ত খা, মদ খাসতে সরের রক্ত খা, সরের পায়খানা খা, সুদ খাসতে তোর মার জবাই করে, তোর মায়ের খাতা মাথাটা চিবিয়ে চিবিয়ে খা, সুদ খাস নিজের মাকে জবাই করে তার মুন্ডুটা ফাটিয়ে মগজগুলো বার করে যদি ভেজে খাওয়া হয় যে গুনাহ হবে, সুদ খেলেও একই গুনাহ। পাগল নাকি? সুদের টাকায় গোস্ত কিনে নিয়ে এলি, যে যে টেস্ট লাগে ওই জমিতে কাজ করে ৫০০ টাকা আয় করে নিয়ে এলিও সেই টেস্ট লাগে, পার্থক্য কোথায়? পার্থক্য ওই জায়গাটায়, কোথায় কবরে গেলে বুঝে যাবে কথা ঠিক কিনা। এলিয়ে যেদিনে ক্যালেন্ডার বানাবে বাবু, তোমার তারিখ দেখার লোক থাকবে না, কথা বুঝেন? খুব ভালো করে বুঝেন, খেয়াল করেন, লক্ষ্য করে দেখে পরিবর্তন আমাদের জীবনে দরকার আছে না নাই রে বলে। জি বাবু, আমার ওয়াজ কিন্তু খুব মিষ্টি মিষ্টি ওয়াজ নাই, ঘটনা ওয়াজ নাই। আমি বলছিলাম উম্মতে মুহাম্মাদি আমি আপনি বলে দাবি করছি, তাহলে ওদের সাথে আমাদের কি তফাৎ হলো? মসজিদে আজান হয়ে গেল, বুকে হাত দিয়ে বলেন আমরা যারা এই লাইটিং ওয়ালা প্যান্ডেল ওয়ালা জলসায় এসে বসেছি, ওরা তো নামাজ পড়িনি, জলসায় এসে বসেছি জান্নাতে যাওয়ার আশায়। আল্লাহ বলছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুতা, নিশ্চয় আমি আল্লাহ নামাজকে সময়ের মধ্যে ফরজ করেছি। টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে জলসায় আসার আগে তাবারক পাহাড়ি হচ্ছে, দেখে 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 এসে জলসায় এসে বস ঈশার নামাজ আদায় ভুল বলছে কি বলে? ঈশার নামাজটা কি আজকের মাধবপুর এলাকার সব মুসলমানের আদায় হয়ে যেত? যদি হয় জলসা আল্লাহর দরবারে কবুল, এই জলসায় বসে বসে জাদু আটাইবে আল্লাহ আগামী বছরের মধ্যে এই মানবপুর এলাকার। আমার আল্লাহ জমিন গুলো বল আর এই জমিন গুলো সোনা মানে কষ্ট করতে হবে না গো, সোনা বানিয়ে দেবে বিশ্বাস করে। হুজুর সব বলেন, সব বলেন শুনব, খবরদার নামাজের ওয়াজ করবেন না। হুজুর সব ওয়াজ করেন, মদের বিরুদ্ধে কথা বললি আমরা সহ্য করব না। হুজুর সব আজ করেন, খবরদার আপনি যেন সুদের কথা বলবেন না, সুদের আজ করবেন না। বাংলাদেশের একজন হুজুর এই মদ সুদ বেনামাজিদের বিরুদ্ধে ওয়াজ করে বাড়ি যাচ্ছিল, ধরে জিপ কেটে দিছে, দেখেছেন মিডিয়াকে ধরে মুরব্বী এই জিপটাকে মাঝখান থেকে কেটে দিছে, মানুষটা মনে হয় মরে যাবে। হক কথা বলা যায় বললে কেউ সহ্য করেন না, ওই মেহফিলে লোক থাকে না, বললে না থাকে না থাকে। দুটো মানুষ দুজনের মধ্যে একজন যদি হেদায়েত হয় ওর রসূলে আল্লাহ নাজাত দেবে, কথা ঠিক খুব ভালো করে বলছেন, খেয়াল করে লক্ষ্য করেন, কষ্ট পাবেন না। তাহলে আমি বলছিলাম উম্মতে মুহাম্মাদি বলে যখন দাবি করি যারা নন মুসলিম ওদের থেকে আমাদের জীবন দমন করতে আলাদা হওয়া উচিত ছিল, আমরা পারিনি বাবু, পারিনি, বিশ্বাস করেন পারিনি।
পরিবর্তন আমরা যদি জীবনে না হই, এই দুনিয়ার জমিনে সুখ আমাদের জীবনে আসবে না, সুখ আসবে না। আচ্ছা, আমার নবী কি বিরাট ধনী মানুষ ছিল কি? জোরে বল। আমার নবী যেদিনে দুনিয়ার জমিনে এলো, ওই দিন থেকে নিয়ে কবরের জীবন আজও পর্যন্ত সেইটাই অবস্থায় রত আছে। হাবলিয়া উম্মতি করে কথা ঠিক কিনা? মেরা নবী জব আমিনা কা খোদ মে হ্যায় তব ভি উম্মতি মুহাম্মদি উম্মতি মুহাম্মদি। মেরা নবী জব কবর কে গোদ মে লিটা হুয়া হ্যায় শুয়ে আছে তব ভি উম্মতি মুহাম্মদি উম্মতি মুহাম্মদি। মেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জব তাওফ কা জমিন। আপনার থোড়া থোড়া হিন্দি সমস্যা হয় বাবু? কলকাতার ছেলে মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ। মেরা নবী জব উহুদ কা জমিন মে হ্যায় জব তন্নত মুবারক শহীদ হো গিয়া হ্যায় মেরা নবী তব ভি উম্মতি মুহাম্মদি উম্মতি মুহাম্মদি। আল্লাহ মেরা উম্মত, আল্লাহ মেরা উম্মত, আল্লাহ মেরা উম্মত। দোনো হাত উঠা হুয়া হ্যায় থালি ফেলা হুয়া হ্যায় আল্লাহ মেরা উম্মত কো জাহান্নাম মে মত ডাল। আল্লাহ ও জল জায়েগা ও মর জায়েগা ও বরবাদ হো জায়েগা। আল্লাহ মেরা উম্মত কে লিয়ে জাহান্নাম কে আগ কো হারাম বানা কর জান্নাত কো ওয়াজিব বানা দো। জোরে বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। মেরা নবী জব আবু জেহেল কে সামনে খড়া হুয়া হো তব ভি মেরা নবী পুকার রাহা হ্যায় উম্মতি মুহাম্মদি উম্মত মুহাম্মদি উম্মতি মুহাম্মদি। মেরা নবী জব তাওফ কা জমিন মে হ্যায় তব ভি উম্মতি মুহাম্মদি উম্মতি মুহাম্মদি। মেরা নবী জব হিজরাত মে হ্যায় তব ভি উম্মতি মুহাম্মদি উম্মতি মুহাম্মদি। মেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জব মদিনা কা জমিন মে হ্যায় ইসরাফ কা জমিন মে হ্যায় মুহাম্মদি উম্মতি মুহাম্মদি। আজ তক মেরা নবী সিজদা মে পড়া হুয়া হ্যায় উম্মতি মুহাম্মদি উম্মতি মুহাম্মদি। মেরা নবী জব কিয়ামত কে ময়দান মে খড়া হোগা তব ভি মেরা নবী সিজদা মে পড়া হোকর কহেগা উম্মতি মুহাম্মদি উম্মতি মুহাম্মদি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আপনার কথা কেউ যদি না চিন্তা করে, একজন চিন্তা করে যে অন্তত পক্ষে যা খুশি করে করুকে, অন্তত জাহান্নামে যেন না যাক, জান্নাতে যেন যাক, কে চিন্তা করে বলেন তো? একটু বলেন, চিন্তা করছেন মনে হচ্ছে মমতা কি মোদীর দুজনের মধ্যে কেউ একজন হবে বাবা নাকি কে গো? আমিনের লাল, মরু দুলাল, মরু ভাস্কর, ইহকালের বাদশাহ, পরকালের সহানশাহ, সাম্যবাদের মহান নেতা, ভাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, কালো মানুষের মুক্ত, সূর্য গরিবের বন্ধু, পৃথিবীর সত্য সাংবাদিক, আশরাফুল আম্বিয়া, এজ এ টিচার, এজ এ ফাদার, এজ এ লা গিভার, এজ এ লা মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট হজরতি কি? জোরে বলেন, সবাই মিলে বলেন, একটু জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবী আমাদের কথা চিন্তা করে কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাবু, আমার নবী যেদিন দুনিয়ার জমিনে এসেছিল, আম্মা যেন আমেনা বলছে বাবা দুধু খাও, নবী মুখটা বন্ধ করে আছে, দুধু খায় না। কেন কেন? আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, আমার বাবা ছিল নবীর উম্মা জুম্মা জানিরা। নবীর একটা কথা মনে পড়ে গেল, খেয়াল করেন, লক্ষ্য করে দেখেন, দরে নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সারা জীবন সারা জীবন সারা জীবন উন্নতি মুহাম্মদি মুহাম্মদি করে গেল। মদিনার জমিনে এমন একটা দিন এলো, এমন একটা দিন এলো, ওই দিনে
উম্মতি মুহাম্মাদি আমরা যারা আছি আমাদের জন্য 2023 আমরা যারা আছি আমাদের জন্য একটা খুশির আনন্দের কথা তার কারণ হলো মদিনার জমিনে এমন একটা জমি সময় এসেছিল যে সময়তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভাইরা বাবা জিরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন মদিনার জমিনে পাওয়া যাচ্ছিল না সবাই মিলে খুঁজতে লাগলো নবী 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 কোথায় নবী কোথায় আমার দয়ার নবীকে হযরতে আবু বকর হুজুর খোঁজে হযরতে ওমর হুজুর খোঁজে হযরতে উসমান হুজুর খোঁজে হযরতে আলী হুজুর খোঁজে নবী কোথায় নবী কোথায় নবী কোথায় একদিন হয়ে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাওয়া যায় না হয়ে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না আমি শুধু জাস্ট একটা ছোট্ট একটা কয়েক লাইনে রাখিয়া লম্বা চওড়া যেতে ঘটনা আমি কয়েক লাইন বলে শিক্ষা যে জায়গাটায় ওই জায়গাটাই আপনাদেরকে নিয়ে আসবো খুব ভালো করে বোঝেন আল্লাহর কোরআনের আয়াতটা রেখে এসেছিলাম ওই জায়গাটাই আবার যাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান কারা হবে ঈমানদার কারা হবে জান্নাতে কারা যাবে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে বলে দিয়েছে আমি কিন্তু আপনাদের বোঝাতে যাচ্ছি ভালো করে দেখুন তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কি এতদিন হয়ে গেল মদিনার জমিনে আমার আপনার নবীকে দেখতে পাওয়া গেল না দুদিন পার হয়ে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাওয়া গেল না যদি আপনি একটু কিয়াস করেন ইসলাম সম্পর্কে যদি একটু জ্ঞান রাখেন এই জ্ঞানের জায়গায় এই জায়গাটা একটু বুঝে রাখেন তিন দিন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাওয়া গেল না আমার নবী গেল কোথায় আমার নবী গেল কোথায় আমার নবী হুগলি জেলার উম্মাত উম্মাতানের জন্য আমার চিন্তায় মগ্ন হয়ে থাকে জোরে বলুন না আরো জোরে হলো না সুবহানাল্লাহ আমি যেটা বোঝাতে চাই ভালো করে বলুন খেয়াল করেন এবারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খোঁজা হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুঁজতে 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 তাবাম মক্কা তাবাম মদিনার জমিন খুঁজে ফেলা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাওয়া যায় না ও ভাইরা বাবা জিরা নবীর মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন পাওয়া যায় না কোন পাহাড় বলে আমি এখান থেকে একটা সুন্দর শিক্ষার একটা লাইন বার করে নিয়ে আসব জবলে সালাম পাহাড় ওই জাবলে সালাম পাহাড়ের কিনারায় মানে কাছাকাছি একজন রাখাল মানুষ কি করছে রাখালের কাজ কি হয় উট ভেড়া তুম্বা ছাগল তাদেরকে খাওয়াচ্ছে তা হযরত উমর হুজুর হযরত আবু বকর হুজুর আলী হুজুর উসমান হুজুর আরো অনেক সাহাবা ইকরাম হুজুররা পৌঁছে গেলেন রাখালের কাছে নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না নবীকে খুঁজছে নবী কোথায় নবী কোথায় নবী কোথায় এমন সময় রাখালকে যখন দেখতে পেয়েছে রাখাল কিন্তু মুসলমান নাই কোনো সাহাবা নাই ইহুদি মানুষ ইহুদি মানুষ আরে রাখাল ভাই আমাদের নবী আব্দুল্লাহর বাটা আমনার লালকে তুমি কি দেখেছো ওই রাখালটা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মোহাম্মদকে আমি দেখিনি দেখিনি
তবে আমি শুধু মোহাম্মদ মোহাম্মদের নামটা আমার জীবনে অনেকবার চোখে শুনেছি, আমার কানে শুনেছি, আমি জীবনে কোন সময় চোখে দেখি নাই, দেখি না। তবে রাখাল তোমার চুলগুলো কেন উস্কো ফুস্কো হয়ে গেছে, তোমার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে তুমি যেন কতটাই চিন্তিত আছো। রাখাল ওই সময় বলে, হে মদিনার মানুষ গো, আনসার মুহাজিরিন সাহাবা, তোমাদেরকে দেখে মনে হয় তোমরা যেন কেমন পাগল নাই হয়ে গেছে, তোমাদের কি কিছু হারিয়ে গেছে। সাহাবা উজিরা বলে, আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ, আমাদের নবী আমাদের কাছে না, আমাদের নবীকে খুঁজে পাই নাই। আরে রাখাল ভাই রে, আজকের একদিন নয়, একদিন নয়, দুদিনও হয়ে গেল, দুদিন নয়, তিন দিন পার হয়ে গেল, আমার নবীকে আমরা পাই না। হে রাখাল, আমাদের নবীকে কি দেখেছো? রাখাল বলে, তোমাদের নবীকে চিনি না, জানি না, দেখিনি। তবে আমি রাখাল, আজকের তিন দিন হয়ে গেল চিন্তায় আছি, কারণ আমার উট, আমার বকরি, আমার ভেড়া, আমার ছাগল গুলো আজ তিন দিন হয়ে গেল আল্লাহর আসমান ওয়াল আরদা জমিনের দিকে মুখ করে না, জমিনের কোনো ঘাস তরুলতা খাই না, এরা ওই জাবলে সালাত পাহাড়ের দিকে শুধু তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকে। বলেন আরো ধরে হলে সুবহানাল্লাহ, আর একটু মহাপত বলেন সুবহানাল্লাহ। সকলে মুখটা কেমন উপরের দিকে তাকিয়ে দেখিয়ে শোক দিয়ে ঝরঝরে 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 করে পানি পড়তে থাকে। এই পশুগুলো তারা ঘাস তরুলতা খায় না, তারা শুধু কাঁদে আর কাঁদে 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 আর পাহাড়ের উপরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখে তাকিয়ে কাঁদে। ভাইরা বাজরা নবীর উম্মতি, আমার সবির সোনার সাহাবারা ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখে, পাহাড়ের একটা গুহা দেখে পৌঁছে যেতে যখন ওই গুহার কিনারায় গিয়ে হাজির হয়, গুনগুন 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 করে কান্নার আওয়াজ ওঠে। ভাইরা বাবাজিরা গুন 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 করে যখন কান্নার আওয়াজ পাই, সাহাবারাও তখন শুনতে পেয়ে মনে 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 ভাবে, দুনিয়ার জমিনের কারণে কান্নার আওয়াজ পাই, চারিদিকে কান্নার রোল উঠে গেল। ভাইরা বাবাজিরা, কারণ ওই গুনগুন কন্যার আওয়াজটা ছিল আমার দয়ার নবী হাবিবুল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আমার নবী সিজদার মধ্যে পতিত হয়ে আমার নবী শুধু কাঁদে, ইয়া রাব্বি আল্লাহ, 2023 ডিজিটাল জামানা, ডিজিটাল যুগে আমার হুগলি জেলার উম্মত উম্মতানি আল্লাহ কিভাবে জান্নাতে যাব, আল্লাহ আমার 24 পরগনার উম্মত উম্মতানি কিভাবে জান্নাতে যাবে, আল্লাহ
তামার পৃথিবীর জমিন তামার পৃথিবীর জমিনের উম্মত উম্মত আমাদের আল্লাহ আমার একটা যুগ আসবে ডিজিটাল মার্কা যুগ হবে কুনর জামানা হবে কুনর যুগ হবে আল্লাহ তারা কেমন ভাবে কেমন ভাবে কেমন ভাবে জান্নাতে যাবে এই চিন্তা নিয়ে এই চিন্তা নিয়ে আমার নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে শুধু কাঁদতে থাকে হযরতে আবু বকর হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনটে দিন হয়ে গেল মদিনার বাচ্চারা মদিনার বাচ্চারা তার মায়ের দুধুতে স্তনে মুখ দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সিজদা দিয়ে মাথা তোলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জ্বালা জবলে সালাম পাহাড়ের নিচের দিকে তাকিয়ে দেখেন ওই রাকালের যত পশুগুলো আছে উট বকরি ছাগল গুলো আছে আপনি কাঁদে ওরাও কাঁদে ওরাও খাই না আমার নবী সিজদা দিয়ে মাথা তোলে না ভাইরা আমার বাবা জিরা নবীর উম্মত উম্মত আমি খুব ভালো করে বোঝেন আমার নবী তথাপি কাঁদো আবু বকর হুজুর বলে কথা শুনে না নবী সিজদা দিয়ে মাথা তোলে না হযরতে ওমর হুজুর বলে তথাপি নবী আমার মাথা তোলে না হযরতে আলী হুজুর কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ছোট থেকে আপনার সাথে ওটা বসা করে আমি আমি বড় হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা দিন তো দূরের কথা একটা দিন তো দূরের কথা আপনাকে যদি একটা ঘন্টা না দেখতে পারি আমি আলী আমি আলী আমার জানে আমি শান্তি পাই না আমি আলী আমি আলী আমি মনে 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 আমি কোনো সময় শান্তি পাই না যদি মোহাম্মদুর রাসূলুল্লাহকে না দেখতে পাই ভাইরা বাবাজিরা যেটা বোঝাতে যাচ্ছি ভালো করে বোঝেন আলী হুজুর আমার নবীকে দেখেন আমার নবী সিজদায় পড়ে আছে হামলিয়া উম্মতি হামলিয়া উম্মতি হামলিয়া উম্মতি নবী আমার মাথা তোলে না মাথা তোলে না মাথা তোলে না গা এমন সবাই সাহাবারা ডাকে আমার নবী মাথা তোলো না হযরতে আলী হুজুর বলে আমার নবীর কলিজার টুকরো ধরে যাক আমার নবীর বেটি ফাতেমা আমার নবীর খলিজার টুকরা দেয় ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসা হোক মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে নিয়ে হাজির হয়ে গেল অনেক লম্বা চওড়া কথা আমি যেখানে শিক্ষা বোঝানোর চেষ্টা করছি বোঝে মা ফাতেমা বলে আব্বা জান আব্বা জান সিজদা দিয়ে মাথা তোলেন মাথা তোলো নবী সিজদা দিয়ে মাথা তোলে না মাথা তোলে না নবী সিজদা দিয়ে মাথা তোলে না মাথা তোলে না আমার নবী সিজদা দিয়ে মাথা তুলছে না মা ফাতেমার কথা শোনে না আবু বকরের কথা শোনে না আলী উসমানের কথা শোনে না উমারের কথা শোনে না আমার নবী কেন সিজদা দিয়ে মাথা তোলে না এই জায়গাটাই একটু বিবেক খাটান এই জায়গাটাই একটু বুদ্ধি খাটান উম্মতি মুহাম্মাদি বলে যদি দাবি করেন জান্নাতে যাওয়ার আশা যদি রাখেন এই জায়গাটাই একবার বিবেক খাটিয়ে দেখেন আমার নবী কিন্তু আমাদের মতো স্বার্থপর নাই আমার নবী কিন্তু নিজের কথা চিন্তা করে সিজদায় মাথা দেয় নাই আমার নবী কিন্তু আবু বকরের কথা শুনে নাই একটাই মাত্র কারণ 2023 ডিজিটাল উম্মত উম্মত আমি কিভাবে জান্নাতে যাবে ও ভাইরা বাবাজিরা আমি খুব আগের দিকে নিয়ে যাবো ভালো করে বোঝেন আমার নবী যখন ওই যে তওফের ময়দানে কলেমার নামা কলেমার দাওয়াতটা নিয়ে গেছিল নবীকে পাগল বলা হয়েছিল নবীকে মেরে রক্তই লাল করে দেওয়া হয়েছিল হয়েছিল না ভাই নিজেরে বলে এই অজগুন আপনারা অনেক শুনে
আমি বলতে চাচ্ছি এটা ভালো করে বোঝেন, নবী যদি ওই দিনে যদি না মার খেত তাহলে আজকের এই জলসার মাহফিলটা কি আমাদের কায়েম করার সুযোগ থাকতো? না না বলে নবী যদি আজকের তওফের জমিনে গিয়ে না মার খেত, নবী যদি আবু জাহেলের হাতে না মার খেত, আজকে আমার আপনার বাড়িতে এত সহজে ভাবে কোরআনটা আসতো না। আমাদের জীবন শুধু গাফিলতি গাফিলতি গাফিলতি, তার কারণ যে মানুষটা কষ্ট করে মেহনত করে দু বিঘে জমি কেনে সে তার মর্ম বোঝে, তার মহব্বত বোঝে। যে মানুষটা কষ্ট করে মহব্বত করে একটা বড় চার চাকা গাড়ি কেনে তাকে বলবেন যে 100 স্পিডে গিয়ে বাম্পার পার হতে, সে যাবে না, কষ্ট বোঝে, ভেঙে যাবে, নষ্ট হবে। যে ড্রাইভার বা ওই বাপের বেটা যে হবে 100 কেন 200 গতিতে গিয়ে পাঁচিলে ধাক্কা মেরে পটল তুলবে, গাড়ির মহাব্বত বুঝবে না? বুঝবে না। উম্মতি মোহাম্মদি আমরা হয়েছে বাড়িতে যে নামাজের মুসল্লাটা ঝোলে, এই নামাজের মুসল্লাটা আমাদের বাড়িতে এমনি এসে পৌঁছায়নি, আমাদের বাড়িতে কোরআনটা এমনি এসে পৌঁছায়নি, আমাদের এলাকার মসজিদের আগানটা এমনি এসে পৌঁছায়নি। নবী আমার মার খেয়েছিল, সাহাবারাই আমার মার খেয়েছিল, তাদের মার খাওয়া তাদের রক্তের বদলাতে 2023 আজও 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 পর্যন্ত হুগলি জেলা হুগলি জেলার এলাকায় মুসলমানের ঘরে ঘরে কলে মারো মালাটা কলে মারো যদিটা জ্বলে। ভালো করে বোঝে রে, আমি বোঝাতে চাচ্ছি তারে নবী সিদ্ধা দিয়ে কারোর কথাই মাথা তুলছে না, কাদের কথা চিন্তা করে, কাদের কথা বলে কোন মা যারা আজকে জলসা হচ্ছে জেনে বুঝেও না, যারা জলসা হচ্ছে জেনে বুঝেও বাড়িতে কুটুম নিয়ে ব্যস্ত আছে, ওদের কথা কথা ঠিক কি? আপনাদের কি মনে হচ্ছে? আমার বড্ড ভালো লাগছে তো, আমরা হুজুরা কি সে সিনেমার নায়ক নাকি স্টেজে উঠবে, এলাকার বেড়া ছেলে মেয়ে ছেলে ভর্তি হয়ে যাবে? সহজ নয়, হুজুরা তার মোহাম্মদ রফিক নয়, কথা ঠিক কি না? কোরআনকে যারা ভালোবাসে, নবীকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, পরকীয়ত যারা জান্নাতে যাওয়ার আশা রাখে, তারা জলসে এসে বসে, কথা ঠিক কি না? জলসে এসে বসে। আপনাদের মনে হয় আমার বড্ড খুব ভালো লাগে আপনাদের মেহমান এসে ফাঁকা ময়দানে দায়িত্ব পালন করতে, এটা বুঝতে পারি? এই জলসাটা আমার তো মনে হয় 1.5 থেকে 2 লাখ টাকার একটা বাজেট আছে, একটা বাজেট আছে 1.5 থেকে 2 লাখ টাকা। এলাকায় আল্লাহ করে মুসলমান কি কম আছে বাবু? কম আছে কি না? কম নেই, বেশি আছে। আজকের মনে হয় ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছে, এখানে একটা পর্দা লাগিয়ে দেয়, ছেলেরা শুধু খৈনি ঝাড়বে আর বলবে এলে ছয় মারে না কেন বলছেন এখন, কথা ঠিক কি না? আল্লাহ মাফ করো, আমি বলছি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সিজদা দিয়ে মাথা তোলে না, তোমার আমার মতো কপাল ফাটা পাপের বেটা মুসলমানের জন্য, কারণ নবী জানতো এরা নামাজ কোনোদিনও কায়েম করতে চাইবে না। তার কারণ আপনারা লক্ষ্য করে দেখেন, এলাকায় অনেক মুসলমান আছে জান্নাতে যাওয়ার আশা রাখে, ঈদের কোয়ারাকার নামাজ জোরে বলে দুরাকার নামাজ পড়তে যাবে, ঈদের নামাজ দুরাকাতে আবার এক নাকাত করে কাজা হয়ে যায় ওদের, আছে না নাই বলে? এরা বলে জান্নাতে যাব, মরে গেলে জান্নাতে যাব। ওবাবু এলাকায় দেখবেন কবরস্থান আছে, দেখেছেন তো এই কবরস্থানে দেখবেন অনেক কবরের এই মাথার দিকে বলেন পায়ের দিকে বলেন বাঁশগুলো কিন্তু হেলে হেলে এইভাবে পড়ে নিচের দিকে ঢুকে গেছে, অনেক বাঁশ ফাঁকা হয়ে গেছে। আপনাদের কি মনে হয় ওই বাঁশগুলো গেছে কোথায় বলে? ফিরস্তা যখন মাতি মাতি বিরাট রেগে গেছে, হাতের কাছে কিছু পাইনি, ওপর থেকে বাঁশ খুলে লেছে, কথা বুঝতে পারেন?
100 বছর হয়ে গেছে দাদা হুজুরের কবরের একটা মাস এদিক ওদিক হয়েছে, কিছু বলে না তো কোনো কথা। বললেন উপরে তো গম্বুজ মতো আছে, পানি ফানি পড়ে না তা নষ্ট হবে কি করে? ও বাবু নুরুদ্দিন হুজুর মেহেরা সিদ্দিক নাম শোনাচ্ছেন, পুরফুরার মানুষ তো আপনারা। নুরুদ্দিন হুজুরের এন্তেকাল হয়ে গেছে, ওই তো মাজার শরীফের মানে বাইরে কবর করা আছে, মাজার শরীফের ভিতরে যেরকম বালি দিয়ে যেরকম কবর, বাইরে তেমন কবর। আয়লা হচ্ছে, আমপান হচ্ছে, ইয়া জড় হচ্ছে, কবর গুলো ভেঙে যাচ্ছে কি যাচ্ছে? জোরে বলে ইমানদার যে হবে তার কবর জিন্দা থাকবে, দেখলে বোঝা যাবে, কাছে গেলে খুঁজবে বেরোবে। আর যে কটা লাখর মুসলমান আছে কথা বুঝতে পারেননি, ওই বাগদি পাড়ার লোকেরা মরে গেলি যা, আমাদের এই লালটু বল্টু আব্দুল খালেক আব্দুল লতিফ আব্দুল জব্বার আব্দুল করিম মরে গেলি ওটাই, এ নামে মুসলমান। এ তো রেশন কার্ডে আধার কার্ডে নাম তোলা মুসলমান, মসজিদে আজান হচ্ছে আয় মসজিদে ঢোক, অথচ ভোরের বেলায় গিয়ে পঞ্চায়েতে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মসজিদে যাব না। খবর কি গো, মসজিদ বাদ দিয়ে তুমি ভোরের বেলায় পঞ্চায়েতে সবার আগে দাঁড়িয়ে আছে? আরে বলিস না, আল্লাহর কিরে খেয়ে বলছি, আমার আধার কার্ডে নাম ভুল আছে, এক্ষুনি এনআরসি করে অমিত শাহ ডিটেনশন ক্যাম্পে দেবে। বলে তোমার নাম কি? বলে আধার কার্ডে কোচিত দেখ কি সুন্দর ভুল এসেছে। বলে আমার নাম জুব্বার, আধার কার্ডে নাম এসেছে বুধবার। কথা বুঝেন না, জুব্বার নাম পেটিয়ে পাল্টে বুধবার হয়েছে, ওটা তো ঠিকঠাক করতে হবে। আরে বাবু 60 বছর হয়ে গেছে বাবু, বয়স কত বাবু? আয় বলে 63 বছর। মুরব্বীরে ভালো করে বলছে, বস বস, ওইটা তোরা বস একটু বস। আর বাবু 63 বছর আর কতদিন বাঁধবে? 70 আরো 10 73 আর একটু বাড়িয়ে দেন, 83 করে দেন, আচ্ছা 100 করে দেন। তাহলে 60 হয়েছে, আরো 10 বা আরো 30 বছর বাঁধার জন্য ডিটেনশন ক্যাম্পে ঢুকবে। এ ভয়তে 10 বছর বাঁচার জন্য 70 বছর পিছনের কাগজ খুঁজতে যাচ্ছে আমরা, কথা ঠিক কি না? ধরে বলেন না, এনআরসির সময় ডিটেনশন ক্যাম্প হবে বলেছে, আমরা এরকম লাফালাফি করিনি। হ্যাঁ না না বলেন, 10 বছর বাঁচব, সে 52 সাল পিছনের কাগজ খুঁজছি। আমি বলতে চাচ্ছি যে কবরে যাব, আমল নামার কাগজ তৈরি আছে তো বাবু? আছে না নাই এ চিন্তা কারা করবে? ওরা তো করে না, যারা নন মুসলিম তারা তো করে না। কারণ ওরা মরে গেলে শ্মশানে দেবে, 2 ঘন্টা পরে বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল বোঝা যাবে না, কথা ঠিক কি? আপনাদের হাওড়া জেলার আমটায় আনিস খান ছিল না? আনিস খান শহীদ হয়েছে, 12-13 দিন পরে কবর খুলে দেখা গেছিল লাশ পচে গেছিল না? আনিস খানকে চেনা গেছিল? চেনা গেছিল তো নাকি? চেনা গেছিল। আমি বলছি আজকে তো যান, আজকে যান, ওই আনিস খানকে এখনো চিনতে পারবে। আমি বলছি যারা লাখর আধার কার্ডে রেশন কার্ডে নাম তোলা মুসলমান, বাগদিপাড়া এলাকার মানুষের মতো যাদের কালচার, তাদের কবরটা খুলে দেখে একটা হাড় হাড় দিই, এছাড়া আর কিছু পাওয়া যাবে না, কথা ঠিক কি না? কিছু পাওয়া যাবে না। কিন্তু এই এলাকায় যে নামাজি ছিল, যে তাহাজ্জুদ গুজারি ছিল, যে ইমানদার ছিল, যে আল্লাহ ভীরু ছিল, যে কোরআন তেলাওয়াত কারণে ওয়ালা ছিল, যে যেখানে আজকের কারণে ওয়ালা ছিল, দূরের কথা কাফনের কাপড়টা আজ আল্লাহ জিন্দা রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে বলে। আমার কথা বড্ড বাবু কষ্ট লাগবে আপনাদের, বড্ড কষ্ট লাগবে, কিন্তু আমি বলতে চাচ্ছি বাবু, বাদ দেন, বেরিয়ে যান, বাউন্ডারির উপরে চলে যাই, চলে চলেন না, সবাই মিলে যান। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, মুসলমান হয়েছ ইসলামের ভিতরে, ইমানদার হয়েছ ইমানদারের ভিতরে, পুরোপুরি ভাবে ঢুকবে।
আপনাদের হুগলি জেলার একটা চাষ খুব বিখ্যাত, কোনটা বলেন? কোন চাষ বলেন? আলু, আলু, পটেটো, পটেটো, আলু। আচ্ছা বাবু, আমার এই মুরব্বী বাবজি সকালবেলায় গেছে বাগানে, মানে আলু চাষ ময়দানে গেছে, গিয়ে দেখছি ওই আলের পাশে একটা মানে গর্ত আছে, আর ওখানে একটা সাপ ফুস করে উঠেছে। ফুস, কথা বলছে সাপ গো। এখন সাপ দুনিয়ার জমিনে বাপ, কিন্তু মানুষকে দেখেও ভয় করে, কথা ঠিক কিনা? সাপ মানুষকে দেখে ভয় করে, সাপ মানুষকে দেখে ভয় করে। কিন্তু বাবু, ওদের সাথে বিয়ারা করলি ওরাও কিন্তু কিন্তু আপনাকে সিঙ্গাড়া খাইয়ে দেবে, কথা বুঝতে পারেন? সাপ যেই দেখেছে ওই দেখ চাচা ফজরের নামাজ পড়ে আসছে, দৌড়ে আসছে, আ করে দৌড়ে আসছে। আর চাচা পালাতে গিয়ে দেখে না ওই ওই ফাটা একটা বাঁশ পড়ে আছে, এই বাঁশটা তুলে যখন ঘুরে দাঁড়িয়েছে সাপ, তখন আ করে পালাচ্ছে, গিয়ে ওর গর্তের ভিতরে ঢুকেছে, গর্তের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে কিছুটা গিয়ে মাজা বার করে রেখেছে, মনে করছে আমি পুরো ঢুকে গেছি, ও কিছুটা গিয়ে ভিতরে গিয়ে দেখছে অন্ধকার, আমি হয়তো ঢুকেছি মানে বেঁচে গেছি। আচ্ছা বলেন তো বাবু, ওর মাজা কি আর আসতো থাকে? আমার চাচা কি ছেড়ে দেবে? ওই পাগলা, ঢুকেছিস যখন পুরোপুরি ঢোক নাকি গো, ঢুকেছিস যখন পুরোপুরি ঢোক, অর্ধেক ঢুকিস আর অর্ধেক এপারে রাখিস, তাহলে কি হবে বলেন তো? হিন্দু হিন্দু হিন্দুস্থান, মোল্লা ভাগ পাকিস্তান, যদি যদি কর প্রতিবাদ, ধর থাকবে মুন্ডুবাদ, কথা বুঝতে পারেন? বাংলাদেশে চলে যাও, পাকিস্তানে চলে যাও, আর যদি ইমানদার হোস, আর যদি আল্লাহর মাহবুব বান্দা হোস, হাজার হুজুর আজও পর্যন্ত ভারতের জমিনে সাইত আছে, হুজুর একটু দোয়া করে দেন। আর আমরা মুসলমান সালা ভেসে আছি, আমাদের থেকে বলতে মোল্লার বাচ্চা যাচ্ছে ধরে মাশাআল্লাহ মার, কথা ঠিক কি? আমরা পেয়েছি আছি গো, আমাদের দেখে বলছে মোল্লা বাচ্চা শালা মার শালাকে, আর খাজা হুজুরির কাছে গিয়ে তোমার ডেক ভর্তি করে রান্না করে দিলাম, আমার ছেলেটা যেন মন্ত্রী হয়ে যায়। আমি বলছিলাম তারা এক রল করেছে বলে দুনিয়ার জমিনের এক নম্বরের সম্মান মিলিত হয়ে যাওয়ার পরেও আজও পাচ্ছে। তুমি শুধু পাস করো মানে ইমানদার হয়ে থাকো, সত্যবাদী হয়ে যাও, হালাল রুজি ভক্ষণ করো, সত্যবাদী হও, হালাল রুজি ভক্ষণ করো, দুনিয়ার হিন্দু খ্রিস্টান তো দূরের কথা, দুনিয়ার জমিনের সমস্ত পশু পাখি সবকিছু আল্লাহর গোলাম গুলো আপনার তাজিমে হাজির হয়ে যাবে। আরে বলে হলো না সুবহানাল্লাহ, দাদা হুজুরের মাজারে কে কে গেছেন একটু হাত তুলে দেখান তো, একটু দেখার একটা কথা উদাহরণ দিয়ে বোঝায় সবাই গেছি আমরা নাকি? আচ্ছা বাবু, দাদা হুজুরের মাজারে গিয়ে আমরা কাছে গিয়ে জিয়ারাত করি, জিয়ারাত করি না, জিয়ারাত জিয়ারাত করি তো নাকি? জিয়ারাত করে যখন বার হয়ে আসি, আচ্ছা বলেন হুজুর কি ওখানে বসে আছে? হুজুর তো হায়াতের জীবনে নেই, কবরের সাইত অবস্থায় আছে, তাহলে হুজুরের দিকে কি আমরা পিছন ফিরে আসি? লালটু বল্টু পোল্টু যা যেখানে আসবে সবার ঘাড়ের উপরে পড়বে, কিন্তু হুজুরের দিকে আমি পিছন ফিরবো না, কথা ঠিক কি? আচ্ছা আমি বলছি এতটুকু সহজ ভাষায় বুঝেছি, হ্যাঁ হুজুরের দিকে পিছন ফিরি না, কিন্তু কেন কথা বলেন না তো? কেন? আচ্ছা ঠিক, এই জায়গাটাই একটা জিনিস বোঝায়, ওদিকে হুজুর আছে হুজুরের দিকে পিছন করছেন না, আর ঠিক এইদিকে মনে করেন আপনার সাইডে ওই পিছন ফিরে আসছেন, ওই পিছনে ফুল ক্রসের বেড মনে করেন ওমর সিদ্দিকী হুজুর আস পিছনে আপনার এই এই পিছনে আছে, এবারে কি করবেন? ওনার দিকেও পিছন দেবো না, এনার দিকেও পিছন দেবো না, চুপ করে আদরের সাথে দাঁড়িয়ে থাকবে, কথা ঠিক কি? হ্যাঁ না না, যদি বলেন এটাই তো বিবেক আসবে নাকি, চুপ করে দাঁড়িয়ে থাকবে।
আমি বলছি খুব ভালো করে বলছেন, এটা বোঝাতে চাচ্ছি, তাহলে এতক্ষণ আমাদের এলাকায় লালটু বল্টু বল্টু যা যেখানে ছিল ধানের উপরে পড়ে যাচ্ছি, একবারও দাঁড়াচ্ছি না। এবার কিন্তু একজন ইমানদার মানুষ দাঁড়িয়ে আছে বলে তার সম্মানে দাঁড়িয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? আর ওখানে ইমানদার মানুষ কবরে শায়িত আছে তার সম্মানে পিছন দিচ্ছি না। আমি বলছিলাম এত কোনো এত কিছু হচ্ছে কি করে, এত সম্মান তারা পাচ্ছে কি করে? শুধুমাত্র ইমানদার হওয়ার কারণে, কথা ঠিক কিনা? ইমানদার হওয়ার কারণে আমি আপনি আজ এত লাঞ্ছিত, আজ এত বঞ্চিত। কারণ কি? কারণ কি? আমাদের ব্যাংকে 2 কোটি টাকা আছে, মাঠে জমি আছে, বাড়ির সামনে গাড়ি আছে, 3 তলা বাড়ি আছে, বাড়ির ভিতরে এসি আছে, এসির তলায় যে শুয়ে থাকে সেই সুন্দরী বউ আমার বুকে আছে, সব আছে, বুকে আমাদের শান্তি নাই, কথা ঠিক কি না? খাঁচার ভিতরে শান্তি নাই, রাত 3টে পর্যন্ত সুন্দরী সুন্দরী বউ জেগে জেগে পার্টি বেঁধিতে হয়, তার কারণ টাকা আছে, মাঠে জমি আছে, সেই জমিতে আলু আছে, সেই আলু স্টোরে আছে, সেই আলু বিক্রি করে ব্যাংকে টাকা আছে, সেই টাকা দিয়ে বাড়ি আছে, সেই টাকা দিয়ে গাড়ি আছে, সেই টাকা দিয়ে বাড়িতে এসি আছে, আর সেই এসিওয়ালা বাড়িতে সুন্দরী বউ আছে, কিন্তু সেই বাড়িতে সেই জীবনের নাম আজ নাই, কথা ঠিক কি না? জোরে বলে হজরে আজান হচ্ছে, তখনো পর্যন্ত সুন্দরী বউ পাটি বেঁধিতে হচ্ছে, আরে পাগলা মসজিদে এসে লড়াসবো, তোর বউকে আল্লাহ পরিবর্তন করিয়ে দেবে, মসজিদে এসে নামাজ পড়ো, তোমাকে আল্লাহ শান্তি দেবে, গরিবের ঝুপড়িতে শান্তি আছে, গরিবের ঝুপড়িতে হয়তো সুখ নাই, তার কারণ তাকে 3 বেলা হয়তো বিরানি ভাত, কষ্ট ভাত, মাঝে ভাত পাই না, কাল ভাত পেয়ে লোকের কাছে হাত পেতে খেয়ে সুখে আছে, সে শান্তিতে আছে, সুখে নাই। সুখ মানে কি আর শান্তি মানে কি? শান্তি মানে ভিতর শান্তি, আর সুখ মানে ভালোভাবে আছে এটা, আর ভিতর নামাজ নেই তো, সুদ খাচ্ছে তো, ভিতরের খাঁচায় আল্লাহ লাথি মেরে রেখে দিয়েছে, কথা ঠিক কি? কথা ঠিক কি না? জোরে বলে সব ভালো হবে, সারাদিন আয় ইনকাম করবে, সোনামালা এলাকায় সোনার দোকানে সারাদিনে 1.5 লক্ষ টাকা আয় হয়েছে, বাড়ি এসে যেই ঢুকেছে বউ মুখ কালো করে পিছন ভাবে ঘুরে আছে, ওর মুখে শান্তি আছে, ওই 1.5 লক্ষ টাকা ইনকাম করতে গিয়ে 5 অক্ত নামাজের দিকে খেয়াল করে, আল্লাহ শান্তি কেড়ে নিয়েছে, আর যে নামাজ পড়ে সারাদিনে 150 টাকা 250 টাকা 500 টাকা ইনকাম করে, তাকে আল্লাহ সুখও দিয়েছে আর শান্তিও দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় টাকা নিয়ে, গাড়ি নিয়ে, জায়গা নিয়ে, পয়সা নিয়ে, অর্থ নিয়ে কি করবেন যদি জীবনটাই জাহান্নাম হয়ে যায়? এ দুনিয়ার জমিনে আপনার জন্য জাহান্নাম, মরণের পরেও অপেক্ষা করছে, মরণের পরে অপেক্ষা করছে। আমাদের জীবনে পরিবর্তন দরকার আছে না? নাই। আমি একটু বলছি বলে কি রাগ হচ্ছে বাবু? রাগ করছেন না তো কেউ বাবু? জীবনে পরিবর্তন আছে না? না, নবী সেই দিনে চিন্তা করেছিল, আমার দয়ার নবী সেই দিনে সিজদায় পড়েছিল, জানো তো এরা নামাজ পড়বে না, রোজার মাসে রোজা করবে না, এলাকার অনেক মুরব্বী আছে, অনেক বাবাজি আছে, একটু খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, রোজার মাসে রোজার মাসে বৌমার বলে বৌমা 11:30 বাজে, ওই আমার জন্য এক মুঠো ভাত বসাও নি, আছে না? না বলে বৌমা, আরে বৌমাটা রোজা করছে, ও আবার বিকেল বেলায় জোহরের পর থেকে তোমার বাড়িতে গরুর মতো খাটবে, ইফতারের জোগাড় করবে, রাতে রান্না করবে, আবার সেহরির জোগাড় করবে, দুপুর বেলা তাকে দিয়ে খাটাচ্ছ, এলাকায় অনেক মুরব্বী আছে, রোজার মাসে দেখবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, এলাকার দাদু বাচ্চা বাচ্চা ছেলেরা বলে দাদু তুমি কি ম্যাজিশিয়ান হয়েছো নাকি, কারণ বাচ্চাদের দেখে হাতটা এইভাবে লুকিয়ে এসে পিছনের দিকে, তুমি কি জাদুকর? বলে কেন করছো, কি হয়েছে? বলে রোজার মাসে তোমার হাতের ভিতর থেকে আগুন জ্বলছে, খবরটা কি? বলে কচি 5 কান পুলিশ না আল্লাহর কি রেখে বলছে আমার অম্বল হয় তাই রাখতে পারি,
অম্বলের ওষুধ কি ওই বিড়ি নাকি? অম্বলের ওষুধ কি বিড়ি? রোজার মাসে রোজা রাখতে পারে না, দাদু আমার বিড়ি খাচ্ছে। এলাকার মানুষজন জিজ্ঞাসা করতে বলে অম্বল হয়। আচ্ছা কেউ তো কিছু বলে অম্বল হয় রাখতে পারো না, ঠিক আছে। আচ্ছা ভালো করে বোঝেন তো বাবু, খেয়াল করে দেখেন, ও যখন যাবে কবরে ফেরস্তে এসে বলবে কি রে তোর আমল, আমার খাতা খুলে রোজার পৃষ্ঠায় সর্বপ্রথম দেখছি শুধু বিড়ি আর বিড়ি, বিড়ি আর বিড়ি, রোজা কই রে বাবা, বলে অম্বল হতো। ফেরস্তার কাছে কি উত্তর দিচ্ছে? অম্বল হতো। আচ্ছা বলেন বাবু, রেল লাইনের খ কি আর একটাও রেল লাইনে পড়ে থাকবে? সবগুলো তুলে ওর মাথা ফাটাবি নি বাবু। তোমার এলাকায় ইমাম সাহেব কিছু বলেনি, বক্তা সাহেবকে বলেছে কিছু বলেনি, এলাকার মানুষদেরকে বলেছে অম্বল হয়েছে, কেউ কিছু বলেনি, ফেরস্তার কাছে কি বলবে? এটা একবার চিন্তা করো, চিন্তা করে দেখো, যদি মনে হয় ফেরস্তার কাছেও অম্বলের কথা বলে বাঁচা যাবে, তাহলে অম্বল হয়েছে অসুবিধা হবে না, বিড়ি খাচ্ছে খেয়ে যাও। আর যদি মনে করো না ফেরস্তার কাছে অম্বলের কথা বলে বাঁচা যাবে না, আজ থেকে পরিবর্তনের দরকার আছে না নাই? আগে যা হয়েছে হয়েছে, কিন্তু আজ থেকে পরিবর্তনের দরকার আমাদের আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু যারা এসে বসেছেন পরিবর্তনের নিয়ে, তো যারা এসে বসেছেন তো হাত তুলে দেখান, আর যারা মনে করবেন তাবার খাওয়ার আশায় এসে বসেছে হাত তুলতে হবে না। পরিবর্তনের নিয়ে তো যারা বসেছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আমার সাথে হাত তুলে বলেন আল্লাহ আগামী 30টা রোজা। আজকের এই শুক্রবার পার হলো না বাবু, সামনে শুক্রবারে একটা রোজা হয়ে যাবে, কথা ঠিক কি? বলেন আল্লাহ আগামী 30টা রোজা ইচ্ছাকৃত হিসাবে, ইচ্ছাকৃত ভাবে তোমার বান্দা হিসাবে আজকে জলসার মাহফিল থেকে পরিবর্তনের ওয়াদা করলাম, ইচ্ছাকৃত ভাবে একটাও কাজা করব না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, বলি শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, গোলাপ নীলম গাঁধা নীলম নীলম রজনী গন্ধা, হাসি মুখে সবাই মিলি, বাচ্চা বুড়ে সবাই মিলি, খুশি মনে সবাই মিলি, জনাব হাজার দরুদের নজরানা, বল বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাদা ফুলকে পছন্দ করি তোমরা উঠি কোথায় পেলে, সাদা রঙকে পছন্দ করি তোমরা উঠি কোথায় পেলে, দয়ার নবীর দন্দা মুবারক, দয়ার নবীর দন্দাত মুবারক, সাদা ছিল বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, লাল ফুলকে পশুম করি তোমরা উঠে কথায় পেলে, লাল রঙকে
পোষণ করি তোমার আঙ্গুল কোথায় পেলে ও তোমার মানে নদীর তোমার ও তোমার মানে নদীর তোমার লাল ছিলা বলে হলুদ রঙকে পোষণ করি তোমার আঙ্গুল কোথায় পেলে হলুদ ফুলকে পোষণ করি তোমার আঙ্গুল কোথায় পেলে দয়ার নদীর মাদান মুবারক দয়ার নদীর শরীর মুবারক হলুদ ছিলা বলে সবুজ রঙকে পোষণ করি তোমার আঙ্গুল কোথায় পেলে সবুজ পাতায় পোষণ করি তোমার আঙ্গুল কোথায় পেলে দয়ার নবীর রাজা মুবারক দয়ার নবীর রাজা মুবারক সবুজ আছে বলে তাই লাল সাদা হলুদ সবুজির দোকান থেকে কমিটি ভাইরা ফুল নিয়ে গেতেছে সুন্দর মালা হাসি মুখে সবাই মিলে বাচ্চা বুড়ো সবাই মিলে বক্তা শ্রোতা সবাই মিলে জনাব হাজার দরুদের নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবু এতক্ষণ আলোচনা করলাম আমার 10টা থেকে 12টা টাইম হয়েছে আমি বক্তা যতক্ষণ না আসছে আমি আলোচনা আগের দিকে নিয়ে যাব আমি জানতে চাচ্ছি বাবু আপনাদের কি আলোচনা খুব কষ্ট লেগেছে বাস্তব কথা বলা দরকার আছে না না কেন মশাটা থাকবে কেন মাওলানা কমিটির লোক বল দিতে হবে না মৌলানার 12টায় টাইম স্টেজে ওঠার কথা ও মশাটা থাকবে কেন কথা ঠিক কিনা বলে যে কথা বোঝে ভালো করে বোঝেন যাই হোক আমাদেরকে খেয়াল করে বাবু বলতে চাচ্ছি আমাদের মেহমান ভাই বক্তা সাহেব আসবেন আমি আপনাদের কাছে এসেছি সর্বপ্রথমে ফাঁকা ময়দান শ্রোতার নাম চট বক্তার নাম আমি হুজুর চালু করেছি যাই যে কটা ইমানদার মানুষ ছিল কচি কচা মুরব্বী বাবাজিরা এসে বসেছে একটু মাহফিলটা সুন্দর করে সাজানোর উদ্দেশ্যে আমি বলবো আপনারা কি তো একত্রিত এক জায়গায় হবে পরবর্তী বক্তার এসে ওয়াজ করার মতো সুযোগ সুবিধা তার মনের ইচ্ছা আগ্রহ তৈরি হবে এটা এক জায়গায় হবে না আসলে আপনার হুগলি হাওড়া এলাকার দিকে অনেক সময় কি হয় জানেন বাবু রাগ করবেন না বক্তা সাহেব হুজুর সাহেবরা 2 টাকার মালিক আমি সোনাওয়ালা আমি জমিদারওয়ালা আমার টাকা আছে হুজুর আমাকে ডাকতে আমি যদি সরে যাই লোকে শুনলে মানুষ খারাপ বলবে আমি হুজুরের কথা সরি নাই আল্লাহ কবুল করুন বাবু তাহলে কোরআনের যে আয়াতটা তুলেছিলাম ব্যাখ্যা এখনো শেষ হয়নি খুব ভালো করে বোঝো আমার পরবর্তী ভাই যতক্ষণ না আসছো আমি আয়াতের ব্যাখ্যার দিকে যাচ্ছি লক্ষ্য করেন তাহলে আল্লাহ বলেছিল বান্দা পুরোপুরি ভাবে ভাই কর যদি পুরোপুরি ভাবে ভাই করতে পারি তবে ইমানদার হবে যেমন ইমানদার হয়েছে আল্লাহর ওলি মাহবুব বান্দারা হয়েছে আমি আপনি ঠিক একই নামের মানুষ একই মুসলমান মানুষ কিন্তু আমি আপনি কি করছি আমি আপনি কি হয়েছি আমি আপনি কিন্তু আজ ইমানদার হতে পারছি না তার কারণ হলো আল্লাহর পরিকৃত ভয় আমাদের না
ভাইরা আমার বাবা যারা মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মাদানি পুরোপুরি পুরোপুরি ভাবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যে বান্দা পুরোপুরি ভাবে ভয় করবে নিশ্চয়ই নামাজের সময় তার নামাজ কাজা হবে না হবে না হবে না যে বান্দা পুরোপুরি ভাবে আল্লাহকে ভয় করতে পারবে সেই বান্দা করে সময় মতো সব বুঝতে পারবে না যে বান্দা পুরোপুরি ভাবে আল্লাহকে পরিচিত ভাবে ভয় করবে ওই বান্দা কোনদিনও বেরোজগার হতে পারবে না তাহলে এক কথায় বোঝা গেল খেয়াল করে দেখো লক্ষ্য করে দেখো ইমানদার হতে গেলে আমাদেরকে পুরোপুরি ভাবে ইমানদার হতে গেলে আল্লাহকে ভয় করতে হবে তাহলে আজকে আমরা যারা বেরোজগার হয়ে যাচ্ছি বেনামাজি হয়ে যাচ্ছি মদখর হয়ে যাচ্ছি সুদখর হয়ে যাচ্ছি তার কারণে আমরা আল্লাহকে পরিচিত ভাবে ভয় করছি না আমি মনে মনে করি না আমি নামাজ করছি না আল্লাহ আমাকে জাহান্নামে দেবে আল্লাহ বলছি ভালো করে বোঝেন তাহলে আমার বয়স এখন 20 করবো ঘোরা ঘুরি বলছি নামাজ পড়ো বয়স এখন 20 করবো ঘোরা ঘুরি বয়স যখন হবে 60 তারপরে লাঠি ধরে মসজিদে হাঁট তাহলে আমি বোঝাতে চাচ্ছি বয়স যখন 20 বয়স যখন 26 বয়স যখন 36 বয়স যখন 30 মরার ভয় তখন আমাদের না 60 বছর হয়েছে বলে আল্লাহর কে রেখে বলছি এবারে মরে যাব গ্যাসটা বেড়েছে সুগারও ধরেছে হানা না ধরে বল এবারে মরে যাব তাহলে মরে যাব ঠিক আছে এতদিন নামাজ পড়তে না এখন কেন পড়ো বলে আল্লাহ জাহান্নামে দেবে মানে আল্লাহর ভয় লাগবে ইয়াং বয়সে কেন ভয় লাগলো না বলে ইয়াং বয়সে নামাজ পড়তে গেলে ইনকাম করবে কখন ওরে মাথা মোটা ওরে পাগল ওরে নবীর উম্মত উম্মাদানি ভালো করে বোঝো তাহলে যারা আল্লাহর ওলি হয়েছে সংসার ধর্ম ছিল না ধরে বলে সুবহানাল্লাহ হ্যাঁ না না বলেন ছিল কি ছিল না তাদের তো ছিল তুমি আমি তো ফ্যামিলি প্ল্যানিং এ চলছি মানে দুটোর বেশি হবে না আমরা দুই আবার আমাদের এক অনেক জায়গায় অনেক গাড়ির ভিতরে দেখুন লেখা থাকে আমরা দুই আমাদের এক মানে ফ্যামিলি প্ল্যানিং বলে যদি 4-5টা হয়ে যায় খাওয়াবে কে আরে খাওয়া নেই মালিক অমামিন্দা বাতুন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা নিশ্চয় সাগরের গহীন গহনে নিশ্চয় পাহাড়ের তলদেশে যে সমস্ত কীটপতঙ্গ থাকে সকলকে খাওয়ানের মালিক আমার আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে আমি নামাজ পড়তে গেলে 30 বছর বয়সে 25 বছর বয়সে ইনকামের জন্য ভাবছেন নামাজ পড়তে গেলে ইনকাম কমে যাবে না রে ভাই না 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 আল্লাহ বলছে যে নামাজ পড়ে আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিই 4টে মরণের পরে একটা মরণের আগে ওই একটা হলো আমি আল্লাহ তাদের জিকে বরকত দিই জোরে বলেন আরে জোরে হলো সুবহানাল্লাহ আচ্ছা রিজিকে বরকত মানে কি বোঝে ভাত তরকারি বেশি বেশি হবে রিজিক মানে কি বাবু মরুদি বলেছে রিজিক মানে খাওয়া আর খাওয়া মানে ভাত তরকারি রুটি না 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 আল্লাহ বলছে আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের রেজেকের মালিক রেজেক রিজিক মানে হলো ধন সম্পত্তি বৃদ্ধি পাওয়া রেজেক মানে হলো ভাত তরকারি টাইমে টাইমে পৌঁছে দেওয়া রেজেক মানে হলো সন্তান সন্ততিকে আবার আল্লাহ নেক সন্তান বানালো রেজেক মানে হলো বাসস্থানকে আল্লাহ রাখলো বাসস্থান আপনাকে দান করলো আর সেই বাসস্থানকে আমার আল্লাহ তার ফেরেশতা দিয়ে হেফাজতে রাখলো রেজেক মানে হলো সব থেকে বড় আমার আল্লাহ সশরীরে আপনাকে দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে রাখলো মানে যদি হতো খাওয়া মানে যদি হতো লোডিং করা হসপিটালে যারা শুয়ে আছে টাইমে টাইমে খেতে দেয় কিন্তু খেতে দিলে কি হবে ওদের কিন্তু কুতো মাঝে মাঝে দেওয়া হয় ওরে ভাই রিজেক মানে খাওয়া দাওয়া নাই রিজেক মানে
মানে হলো সুস্থ শরীরে থাকা, নেক মানে হলো ইমানদারের নেককার সন্তান পাওয়া, নেক মানে হলো ইমানদার বিবি পাওয়া, নেক মানে হলো এই দুনিয়ার জমিনে শান্তিতে থাকা, হেফাজতে থাকা, আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজতে থাকার নামটাই হলো রোজে। আর রোজে হলো না সুবহানাল্লাহ। আর আমরা মনে করি রোজক মানে হলো খাওয়া, এই খাওয়ার জন্য শুধু ইনকামের পিছনে ছুটি, না রে ভাই না, রোজক মানে হলো পুরো ফ্যামিলিকে আমার আল্লাহ যদি হেফাজতে রাখে, কারোর যদি কষ্ট হয় তোমার দিলে আঘাত লাগবে, সবাইকে ভালো রাখা তার নাম হলো রেজেক। আর সবাইকে ভালো রাখার নাম শুধু টাকা ইনকাম করা নাই, সবাইকে ভালো রাখার নাম হলো আল্লাহর দরবারে বিপদে আপদে জলে জঙ্গলে রণে বনে যেখানে বিপদে পড়বেন যে জায়গাটাই কষ্টই পড়বেন, যেদিনে কষ্টই পড়বেন ওই দিনে শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে দু রাকাত চোখের পানি সিজদায় ফেলে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আগামী আগামী বছর শুধু ভালো করে দেখবেন আপনার জীবনে আমার আল্লাহ অনটন কষ্ট কি জিনিস দেবে না। আশা কামনা পূরণ হয় না সে তো নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, দোয়া চেয়ে দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে কিনা। যদি দুনিয়ার জমিনে নামাজ পড়ে দোয়া করেন যে আল্লাহ আল্লাহ আমার মুখ্যমন্ত্রীর চেয়ার দরকার, আচ্ছা বুঝে না, যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নামাজ পড়ে তোমার কাছে দা যা দোয়া তাই আল্লাহ তুমি নাকি তাই দাও, তাই নামাজ পড়ে দোয়া করি আল্লাহ আমাকে দাদা হুজুরের মতো করে দাও, আল্লাহ আমাকে ভারতের মুখ্য প্রধানমন্ত্রী করে দাও, অবশ্যই চাইবেন আল্লাহর কি রেখে বলছি চাইবেন, আল্লাহ আমাকে মমতার মতো মুখ্যমন্ত্রী দাও। আল্লাহ বলছে এই দুনিয়ার জমি নিয়ে তুই পাবি না, 60 বছর বাঁচবি মমতার পরে, ভাই বল আইন দিয়ে আছে করতে শিখে হবে, তবে তুই যখন আমি আল্লাহ আমার কাছে চেয়েছিস মুখ্যমন্ত্রীর চেয়ার দাও, আমি আল্লাহ এত বড় রহমান এত বড় দয়ালু গফুর রহিম, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে তোকে যদি এইরকম মান মর্যাদার জায়গা না দিই, আমি যদি তোকে এইরকম সম্মানের জায়গা না দিই, মনে করবি না তুই চেয়েছিস বলে নিরাশ হয়ে গেছিস, তুই চেয়েছিস আমি আল্লাহ আমার কাছে পাসনি এরকম নয়, ওরে সাদা 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 বুড়ো বুড়ো মানুষ আমার সাদা সাদা বুড়ো বুড়ো বান্দারা, আল্লাহ বলছে যে বান্দা আমি আল্লাহ আমার দরবারে সাদা সাদা বিশেষ করে দাড়িওয়ালারা যখন হাত তুলে আমি আল্লাহ আমার দরবারে দোয়া চাই, চাই সে নিকর চাই সে গুনাহগার, যখনই দোয়া চাই সাদা দাড়িওয়ালা গুলো আমি আল্লাহ সাদা দাড়িওয়ালাদের দোয়াটা কবুল না করতে লজ্জা পায়, জোরে বলেন আরে জোরে হলো না সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহকে বলবেন দুনিয়ার জমিনের আপনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী করেন, আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় করেন, যদি না হয় না হয় নবী বলছে যে যেটা চাইলো দুনিয়ায় পেলো না, আমাদের ময়দানে হাসরের ময়দানে আমাদের ময়দানে হাসরের ময়দানে যেদিন লিল্লাহি ওয়াহিদুল কহার, আল্লাহ কঠিন হবে কঠিন হবে কঠিন হবে, মিজানের পাল্লায় গুনার লেখিটা আমরা হবে, গুনার পাল্লাটা ভারী হবে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার আল্লাহ হুকুম দেবে ওরে আমার মালাইকা ফেরেশতারা হুগলি জেলা এলাকার আব্দুল খালেক, আব্দুল খালেক এই আব্দুল খালেকের আমল নামায় কি কিছু নাই আল্লাহ গো কিছু নাই, ও দূরে আমার কাছে কবে কি চেয়েছিল হাত তুলে দেখো, আল্লাহ দুনিয়ার জমিনে অনেক কিছু চেয়েছিল আল্লাহ তবে দুনিয়ার জমিনে পায় নাই, আমার আল্লাহ বলে ওরে আমার মালাইকা ফেরেশতারা আমি আল্লাহ তাকে ফিরাই না ফিরাই না ফিরাই না, দুনিয়াতে দিনই তো কি হয়েছে রে ওর চাওয়া গুলো ওই চাওয়া গুলো আমি আল্লাহ নেকিতে কনভার্ট করে দে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে নূরের খাঁচাতে রেখে দিয়েছে, আরে ধরে হলো সুবহানাল্লাহ, ওর আমল নামায় গুনাহটা
ভারী হয়ে গেছে গো জান্নাত থেকে নূরের খানটা নিয়েছে গো নেকির পাল্লাতে দিয়ে দাও দুনিয়ায় চেয়েছিল আমি আল্লাহ দিয়ে দিই কিন্তু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পরে চাওয়াটা নেকিতে কনভার্ট করে দেব আমি আল্লাহ নেকির পাল্লাটা ভারী করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়ে আমি আল্লাহ আমার রহমতের কোলে বান্দাকে জায়গা করে দিলাম আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আরো পিটরে হলো না সুবহানাল্লাহ মানে এতগুলো কথা কতগুলো কথা বোঝাতে বোঝাতে কেন এলাম ওই জায়গা থেকে এলাম কোন জায়গা যে আপনি পরকিত আল্লাহকে ভয় করেন পরকিত আল্লাহকে ভয় করলে এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী হওয়া যায় এই দুনিয়ার জমিনে দাদা হুজুর হওয়া যায় এই দুনিয়ার জমিনে ছোট হুজুর হওয়া যায় এই দুনিয়ার জমিনে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর হওয়া যায় যদি আল্লাহকে পরকিত ভয় করে দুনিয়ার জমিনে পরকিত ঈমানদার হতে পারবেন আর যদি আয় দন কিয়ার আল্লাহ আল্লাহকে আমি কোন তওয়াক্কা করি না যদি মনে করেন মনে করে ওই পাড়া লালটু বল্টু যেরকম মরে গেলে শ্মশানে হয়ে যায় তার কিছু হয় না ওই যে শ্মশান আগুন আগুন আগুনে পড়ে ভালো করে বোঝেন মুসলমান যারা এখানে বসে আছেন জাহান্নামের যে আজাব এই আজাবের ক্যাটাগরি এই আজাবের আজাবের যে ফর্মুলা যে ক্যাটাগরি এটা কি মুগুরি দিয়ে মারা হবে না আগুনে জ্বালানো হবে জোরে বলো আগুনে জ্বালানো হবে তাহলে ভালো করে দেখে চলে গেল দুনিয়ায় শেষ হয়ে গেল লালটু ছিল কেউ নাম ধরে ডাকবে না বল্টু ছিল কেউ নাম ধরে ডাকবে না হরিপদ কাকা কেউ আর হরিপদ বলবে না কি বলবে কি বলবে শুধু বলবে লাখ আব্দুল খালেক ছিল কেউ নাম ধরে ডাকবে না আব্দুল লতিফ ছিল কেউ নাম ধরে ডাকবে না আবু সুফিয়ান ছিল কেউ নাম ধরে ডাকবে না যত বড় ডাক্তার কেউ ডাক্তার বলবে না যত বড় মাস্টার কেউ মাস্টার বলবে না যত বড় ইঞ্জিনিয়ার কেউ ইঞ্জিনিয়ার বলবে না যত বড় ইমাম সাহেব কেউ ইমাম সাহেব বলবে না যত বড় পীর সাহেব কেউ পীর সাহেব বলবে না একটাই শুধু ওয়ার্ড ইউজ করবে ল একাত তালবেশ কি হয় বলো লাশ লাশ আমি বলতে চাচ্ছি তাহলে ওরাও লাশ তুমি আমিও লাশ ওরাও লাশ তুমি আমিও লাশ তবে ওলাসের আর এলাসের মধ্যে পার্থক্য হতে হবে ঘি দিয়ে চন্দন কাঠ দিয়ে একেবারে চিরজীবনের মতো পৌঁছে দেবে তাই ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার নার মানে জাহান্নাম ভূগর্ভের ভিতরে আল্লাহর কোরআন বলছে তাহলে দুনিয়া থেকে শুরু তোমরাই করে দিচ্ছ ওখানে একই অবস্থা হবে আর এ দুনিয়ার জমিনে শাসন মনে সহিত করা হচ্ছে আল্লাহ বলছে ইমানদার হয়ে যা তোদের চোখের সামনে প্রমাণ দিলাম ইমানদার যারা হবি তাদের লাশটা টাটকা থাকবে যারা বেঈমানদার হবি তোদের লাশটা কবরে যতই মেডিসিন দিয়ে ডুবিয়ে রাখিস না কেন আমি আল্লাহ পশু পাখি দিয়ে খাইয়ে আজাব দিয়ে গজব দিয়ে শেষ করে দেব কারণ জাহান্নামে হয়ে যাবি তার একটাই কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমাকে ভাই করিসিনি ও ভাই রামা মাজির আল্লাহর কোরআনের একটা আয়াত আমার মনে পড়ল পারা নাম্বার ১৬ সুরার নাম সুরা তাহা পৃষ্ঠা নাম্বার ১৯ রুকু নাম্বার ১৫ আয়াত নাম্বার ১২৪ বাম দিকের পৃষ্ঠার একেবারে ১৪ লাইনের মাঝখান থেকে লেখা হচ্ছে আল্লাহ পাক বলেন কালা রব্বি লিমা হাসারতানি আনা ওয়াকাদ কুনতু বাসীরা কালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লাওয়া তুনসা খুব ভালো করে বলেন খেয়াল করে দেখেন লক্ষ্য করে দেখেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ হবে তারা শুধু রব্বি 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 আল্লাহ 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 আমার কি হবে আমার কি হবে আল্লাহ বলছে ওই এ কথা তো বলে ডাকবে যারা ঘন্টার আওয়াজ শুনে গিয়ে ঢুকতো তোরা কেন আজকের এত টেনশন করিস তোরা কেন আজকের এত কথা বলিস কারণ তোরা তো মসজিদের আজান শুনে পৌঁছে যেতি তবে দুনিয়ার জমিনে বলবে কিয়ামতের ময়দানে ফাকাদ কুনতু বাসীরা আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের হাত পা কান নাক চোখ সব ছিল কিয়ামতের ময়দানে সব আছে কিন্তু আপনি ফাকাদ কুনতু বাসীরা অন্ধকারে কেন তুললেন আল্লাহ বলবে আল্লাহ কাযালিকা আতাতনা আয়াতুনা ফানাসিতাহা কিয়ামতের ময়দানে
হাসরের ময়দানে রব্বি ইয়া নফসি করে লাভ হবে না, কারণ দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, রোজা দিয়েছিলাম, হজ দিয়েছিলাম, যাকাত দিয়েছিলাম, তসবিহ তেলাওয়াত দিয়েছিলাম, কোরআন শরীফ দিয়েছিলাম, আমি আল্লাহ আমার কোরআন যে তোমরা তেলাওয়াত করলো না, তসবিহ তেলাওয়াত তেলাওয়াত করলো না, জলসার মাহফিল কে তাওয়াক্কা করলো না, জলসায় এসে বসলো না, নামাজ টাইম মতো পড়লো না, রোজার মাসে রোজা করলো না, আমি আল্লাহ শুধু আমাকে ভুলে গেছিল, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে অন্ধ হয়ে অন্ধ হয়ে রব্বি ইয়া নফসি করে কোনো লাভ হবে না, তার কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াকাদালিকা লিয়াউমাতুন নিশা, তোমরা যেমন আমি আল্লাহ আমাকে ভুলে গেছিলে গাফেল ছিল, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদের একই ভাবে ভুলে গেলাম। ভাইরা বাবাজিরা এই আমার দু ঘন্টা কিছুক্ষণ টাইম ওদের শেষে একটাই লাইন বলতে চাই, দুনিয়ার জমিনে যদি রবকে না ভাই করেন, আল্লাহকে যদি ভুলে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে ডেকে নিয়ে জামা আদর করবে না, রসগোল্লা খাওয়াবে না, আল্লাহ একই ভাবে ভুলে যাবে। তাই দুনিয়ার জমিনে যে বান্দা আল্লাহ হবে, আল্লাহর ওলি বান্দা হবে, এক নাম্বার আল্লাহ করতে পারলো পাঁচ নাম্বার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দিয়ে তার জন্য তার জান্নাত হালাল বানাবে। ধরে বলুন আরো ধরে হলো না সুবহানাল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। বাবু অনেক টাইম হয়ে গেছে বাবু, আমি সেই ভাতার থানা পার হয়ে আমি তারপর মুর্শিদাবাদে ঢুকবো, ওখানে সময় নেওয়া আছে আর এটা থেকে বাবু অনেক রিস্ক হয়ে যাবে। আমার ভাই এসে বাবু আপনার যারা আশেপাশে আছেন ওর থেকে চলে আসেন বাবু, আলোচনা করলাম বড্ড কষ্ট পেয়েছেন কি আপনারা? জি